আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের পরবর্তী আজকের আয়োজনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের স্কলার আলাপ ইতিমধ্যে আমাদের 5টি পর্ব সম্প্রসারিত সম্প্রচার হয়েছে ইতিমধ্যে, যেখানে আমরা আসলে আমাদের দেশের যারা গবেষণায় যারা ভালো করছেন, গবেষণায় যারা নিবেদিত, তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন স্কলার আলাপ। এই আলাপে আমরা আসলে আজকের যে পর্ব, সে পর্বটি আমরা যে আমাদের এই পর্বে যে অলঙ্কৃত করবেন, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর তৌফিক স্যার। উনি বাংলাদেশে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তারপরে চায়না পিএইচডি করে উনি আবার ইতিমধ্যেই গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবার ব্যাক করে তার শপথে বহাল হয়। তো বাংলাদেশের যে কজন ভালো রিসার্চ করে, যারা গবেষণা চিন্তা করে, তাদের মধ্যে ডক্টর তৌফিক অন্যতম। তো আমরা আজকে পর্বে ওনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর তৌফিক ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, আপনার ইয়েটা মিউট করা, মাইকটা মিউট করা, মাইকটা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তৌফিক ভাই আমাদের, জি জি তৌফিক ভাই আমাদের আজকের স্কলার আলাপের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগত। তো আমরা আপনাকে পেয়ে আসলে খুবই আনন্দিত। আপনারা, আমি অত ইতিমধ্যে বলেছি বা দর্শক যারা সবাই জানে যে আমাদের এই স্কলার আলাপ একটি ধারাবাহিক অনুষ্ঠান। আমরা প্রতি শুক্রবার রাত 8:30 দেশে বিদেশে কর্মরত শিক্ষক এবং গবেষকদের উপস্থাপন করি, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বিদেশে যারা গবেষণা করতে চায়, যারা গবেষণায় ক্যারিয়ার করতে চায় বা যারা প্যাশনেট, তাদেরকে অনুপ্রাণিত করা। তো আমি আমরা এই অনুষ্ঠানের যেভাবে সাজাই, সাধারণত আপনাদের যে স্কলার একজন আসে এবং স্কলার তার যে জার্নিটা আমাদের সাথে শেয়ার করে দর্শকদের সাথে, এবং এখানে আমাদের পেজে সাধারণত যারা গবেষক শিক্ষক তারাই এখানে রয়েছে। সাধারণত আমাদের টার্গেট গ্রুপটা এই শিক্ষক এবং গবেষক। তো আমি আমি অবশ্যই আমি আজকে আনন্দিত আপনাকে পেয়ে, এবং আমাদের দর্শকরা আশা করি আপনার যে জার্নি, আপনার যে কথা, তা থেকে অনুপ্রাণিত হবে, এবং আমাদের আজকে প্রোগ্রামটি যারা শুনতে চান, আমাদের যে প্রোগ্রামের আজকে মোটো যে আমরা শুনতে চাই এবং শোনাতে চাই, সেই প্রোগ্রাম থেকে অনেকে উপকৃত হবে। তো ডক্টর তৌফিক ভাই, আপনি যদি শুরুতেই, আপনি, আমি, আমরা জানি যে আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তো আপনার আসলে এই, এটা তো এখনকার পর্যায়ে, কিন্তু শুরুটা নিশ্চয়ই ছোটবেলা থেকেই। তো আপনি এই শিক্ষকতায় কিভাবে আসলেন বা এখান থেকে এত গবেষণায় কিভাবে মনোনিবেশ করলেন? তারপর এই, আমরা জানি যে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা এখন বর্তমান যে কালচার, গবেষণায় খুব একটা কেউ মনোযোগী হয় না, সেই জায়গা থেকে মানে আপনি এই যে নিরন্তর গবেষণা করে যাচ্ছেন, এর ইচ্ছা বা আপনার প্রেরণা গুলো কি কি ছিল? আমরা মনে হয় ডক্টর তৌফিক ভাইকে মিস করছি, মনে হয় বিচ্ছিন্ন হয়েছে কিছুটা। সুপ্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আবার হয়তো আমাদের আজকে গেস্ট চলে আসবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে লিঙ্কুইথ আসলে বাংলাদেশে এবং মালয়েশিয়াতে কাজ করে, এবং ধারাবাহিকভাবে আমরা গবেষণা
সম্পর্কিত যেসব ট্রেনিং, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সেমিনার, কনফারেন্স আয়োজন করে থাকি। তো ইতিমধ্যে আমরা গত বছর থেকে আসলে আমাদের যাত্রা শুরু। তো আমরা এরই ধারাবাহিক অংশ হিসেবে করোনা আসার পরে যাতে যারা নবিক রিসার্চার আছে এবং শিক্ষক আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা যারা সুপ্রতিষ্ঠিত গবেষণা এবং শিক্ষা তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। তো সেই ধারাবাহিকতায় আজকে ডক্টর তৌফিক, উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রধান হিসেবে আছেন ডিজাস্টার ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো আমরা তৌফিক ভাই আপনার জানবো যে আপনার ছোটবেলা থেকে এই এই যে চায়নায় পড়াশোনা করে আবার রংপুরে আবার আসলেন, আবার আপনি আপনার অনেক খুব অনেক মানুষ কম আছে যারা সৌভাগ্য যে যে তারা ঠিক তাদের এলাকাতে আবার পড়ানোর বা কর্মক্ষেত্র হিসেবে পায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ভূমিকাও সার্ভ করছেন। সবকিছু মিলে আপনার অনুভূতিটা বা আপনার অনুভূতিটা কেমন? টিচিং মূলত আমার বাবা শিক্ষক ছিলেন। বলা চলে যে আমার ফ্যামিলির অনেকেই শিক্ষক, তো এটা অনেকটা বাই বোন টিচার। ছোটোবেলায় বাবাকে দেখেছি যে সবাই স্যার স্যার বলতো, তো তো সেখান থেকে হলো একটা অনুপ্রেরণা টিচিংয়ে। হ্যাঁ হ্যাঁ, শিক্ষকতা টিচিংয়ে আসতে হবে। তো আমি যখন অনার্স এবং মাস্টার্সে তেমন রিসার্চের ইয়া ছিল না আমাদের, একটা জাস্ট একটা কনফারেন্স পেপার ছিল। আমি যখন বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে জয়েন করলাম তখন আমার কোনো রিসার্চ নেই, অনলি একটা কনফারেন্স পেপার ছিল 2012 সালে। অনেকের সঙ্গে কথা বলতাম, তাকে বলতাম যে আমাকে একটু রিসার্চে কাজে লাগান। তো তারা হ্যাঁ বা বলতো যে ওকে নেব সামথিং। তো আমাদের আবার কনফার্মেশনে একটা রিসার্চ পেপার লাগে। তখনও দেখতেছি যে কেউ তেমন রেসপন্স করতেছে না। রিসার্চ হচ্ছে গুরুধরা বিদ্যা। তো এখানে আমার দেখা গেল যে আমার কোনো গুরু নেই, মেন্টর নাই। তো সেই সময় আমি আমার মনে হলো যে সেলফ মোটিভেশন আমাকে ভালো করতে হবে। 2013 সালে 12 সাল এভাবে চলে গেছে। 2013 সালে সেই সময় একটু আমাদের ইউনিভার্সিটিতে একটু আন্দোলন বলা চলে যে প্রথমের দিকে, সেই সময়টা হলো আমি তিন থেকে চারটার গবেষণা পত্র তৈরি করে তা করছি। সেই সময় আমি আসলে তখন একটু শিখি, আমার কোনো গাইড ছিল না যে কীভাবে আমি এটা করবো, এসসিআই জার্নাল কীভাবে কোয়ালিটি রিসার্চ করতে হয় তেমন কোনো ধারণা ছিল না। তারপর 2014 সালে যখন আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলাম এবং আমার তখন পাবলিকেশন ছিল 5 থেকে 6টা, এবং তখন আবার এর মধ্যে 2টা ছিল মোটামুটি স্কোপাস ইন্ডেক্স কোয়ালিটি পাবলিকেশন। সেই সময়ে দেখা গেল যে আমার অনেক দুই একজন কলিগ তার হয়তো অনেক পেপার তখন 10টা 12টা, যখন আমার যখন শুরু তখন আমি ইয়ে করলাম যে আমি কোয়ালিটি রিসার্চ করব এবং টপে যেতে হবে রিসার্চ লাইনে। তো 2014 সালে যখন আমি চায়নাতে গেলাম পিএইচডি করার জন্য গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, সেই সময়ে আমি চায়নাতে যাওয়ার পর আমার যেটা যেটা মনে হলো যে এতদিন আমি হলো গবেষণায় অনেক কিছু আমি জানতেছি, ওয়েব অফ সায়েন্স যেটা আমি কখনো শুনি নাই, তারপর এসসিআই জার্নাল,
কোয়ালিটি রিসার্চ এগুলো নতুন করে আমি 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 শুনছি, আগে কখনো শুনিনি, কেউ আমাকে বলেনি যে কোনটা গার্বেজ জার্নাল বা কোনটা কোনটা ভালো জার্নাল দেশে এই জিনিসটা বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, প্রিডিটরি জার্নাল এটার খুব অভাব ছিল, এবং দেশে যেটা হয় বা রিসার্চে এটার আসলে খুব অভাব আমি আমি দেখছি আন্তরিকতা। এই এইভাবে শুরু হলো। আমি চায়নাতে আসার পর আমি পুরোপুরি আমার দিন রাত সবসময় গবেষণা লেগে থাকতাম ল্যাবে। আচ্ছা ভাই, আমরা এই জায়গা থেকে আবার শুনবো, এই জায়গা থেকে আবার শুরু করব। আমি জানতে আপনার ছোটবেলা থেকে একটু জার্নিটা শুনতে চাই, যে পড়াশোনা কেমন ছিলেন বা এই যে এভাবে আসলেন, আপনার জার্নিটা ছোটবেলা থেকে এইটা আপনার চায়না পর্যন্ত আসা জার্নিটা একটু শুনি, তারপর আমরা তো আবার এই জায়গা থেকে গবেষণা কিভাবে হাতে করি হলো বা আরো মনোনিবেশ করলো এটা শুনবো। আপনার ছোটবেলা থেকে এই চায়না পর্যন্ত যাওয়ার জার্নিটা একটু শুনি। আমাদের এলাকা প্রাইমারি স্কুল ছিল, শেরপুর প্রাইমারি প্রাইমারি স্কুল, তো আমার হয়তো সেভাবে ভালো স্কুলে পড়ার হয়নি, সৌভাগ্য হয়নি। কিছুদিন হয়তো আমার মামার বাসার ছিলাম, আমি এক থেকে পাঁচের মধ্যে থাকতাম সবসময়। আচ্ছা, লিমিটেড সেখানেও ভালো করেছে জি। তারপর তো রাশিয়ান বেসরিতে গেলাম, জিওলজি মাইনিং পড়াশোনা করছি। তো বিশ্ববিদ্যালয়ে জিওলজি মাইনিং এ বলেন জিওলজি মাইনিং এ প্রথম বছরে আমার, যখন আমি ইংলিশ মিডিয়াম, আমি তো জানেন অনেক সাবজেক্ট মিউজিক অনার্স লেভেলে তো ইংলিশ এতগুলো কোর্স 10-11টা কোর্স ফার্স্ট ইয়ার, তারপর সেটাকে আমি ধরে রাখছি কন্টিনিউ করছি এবং শেষ থার্ড ইয়ার তো ফাইনাল পর্যন্ত। রিসার্চ আমি একটু বলি, সেই সময় আসলে আমরা এক্সেলে করতাম, এক্সেল তো আসলে ক্যালকুলেটর, রিসার্চ করতাম এক্সেলে। হ্যাঁ, সেটা আসলে আসলে ক্যালকুলেটর, তো তেমন কোনো সফিস্টিকেটেড বা স্টেট অফ আর্টস কোনো টেকনিক ছিল না, সেটা আসলে খুব দরকার ছিল রিসার্চে। সেই সময় আমার সুপারভাইজার যে ছিল ডক্টর আমিনুল ইসলাম, সে আবার তার পিএইচডি নিয়ে খুব বিজি, আমার মাস্টার্স থিসিসের আগেই হলো সে চলে গেছে জাপানে, তো অনেকটা সেলফ সুপারভাইজিং করতে হয়েছে আমাকে, সেলফ মেন্টরিং বা সুপারভাইজিং করতে হয়েছে, এগুলো অবস্থাকল ছিল। তখন আমার মনে হয়েছিল যে কখনো রিসার্চ ইয়ে করবো না, রিসার্চে যাবো না, এত কষ্ট মনে হয়েছিল, দিন কাজ করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা হতাশা ছিলই এই আর কি, এই ছিল তখনকার জার্নি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আপনি সরাসরি বেগম রোকেয়াতে জয়েন করেছেন? হ্যাঁ, তারপরে আমি কিছুদিন ইয়াতে ছিলাম, না কিছুদিন এয়ারলাইন্সে ছিলাম, তখন তো পাশ করার পর বিভিন্ন ধরনের ট্রেনিং মডিউলস এগুলো প্রশিক্ষণ দিতাম। তারপর 13 সাল থেকে মোটামুটি আমার রিসার্চ জার্নিটা হলো 13 সাল থেকে এই পর্যন্ত।
তো আপনি ভারতে জয়েন করলেন বেগম রোকেয়াতে, চায়নাতে গেলেন কত সালে? 14 তে 14 তে 14 তে আপনি জয়েন করে কি বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন? জয়েন করি ভাই, হ্যাঁ বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, যে বাইরে যেতে হবে, মানে কোয়ালিটি রিসার্চ আমাকে এ করতে হবে, শিখতেই হবে, মানে আমি ডিটারমাইন্ড ছিলাম। তো এই ব্যাপারে কেউ আপনাকে হেল্প করেছে যে চায়না যখন পিএইচডি পাওয়ার ক্ষেত্রে? তেমন কেউ না, তবে আমাদের নূর আলম সিদ্দিক, হ্যাঁ হ্যাঁ এই আপনাদের সহকর্মী, উনি আমাকে অনেক ইন্সপায়ার করছে যে চায়নাতে, আমার সহকর্মী ফাইন্যান্সের এবং অ্যাসোসিয়েট প্রফেসর, উনি বারবার বলতো যে আসেন চায়না, আসেন আপনার রিসার্চ কেরিয়ার ডেভেলপ হবে। তারপর অ্যাপ্লাই করলাম, ভাইবা দিলাম, হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, তারপরে তো তারপরে দেশে থাকার মধ্যে মনে হয়েছে যে রিস্ক, জি জি দেশে থাকার মধ্যে, হ্যাঁ দেশে থাকতে যারা মনে হয়েছে আমার, আসলে শেখার আগ্রহটা আসলে খুব কম মানুষের রিসার্চ, জি। এবং আমার সুপারভাইজার সবসময় বলতো যে গবেষণাটা হচ্ছে গুরু ধরা বিদ্যা, জি। গুরু যদি ভালো হয় তাহলে দেখা যায় শিষ্য ভালো করে। তো আমার মনে হয় আপনি সুপারভাইজারটা অনেক ভালো পেয়েছেন। সুপারভাইজারটা অনেকে আসলে ভালো পায় না, এটা আপনি লাকি, অনেক লাকি, ভালো সুপারভাইজার পেয়েছেন। তো সেই সুপারভাইজার আবার বলতো যে মাতৃভাষায় ভালো সে ইংলিশও ভালো, যে তার যে যার মাতৃভাষায় যে ভালো ভালো লিখতে পারে সে ইংলিশও ভালো ভালো পারে। এই যে আমরা জানি যে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এটা সায়েন্সে বা আপনার যে ফিল্ডে চায়নাতে এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান অ্যাটমোস্ফেরিক সায়েন্স নাম্বার ওয়ান। তো আমরা যদি আপনাদের যারা দর্শক আছে এবং আজকে যারা নতুন রিসার্চার আছে তাদের কনফার্মের জন্য আমরা আপনার মুখ থেকেই আপনার একটু রিসার্চে যে এখন পর্যন্ত কন্ট্রিবিউশন সেটা একটু যদি আমাদের জানাতে, মানে আমি হলো যখন রিসার্চ করতাম তখন সবসময় আমি স্বপ্ন দেখতাম আমি হলো স্টুডেন্ট ওরিয়েন্টেড টিচার, তো আমার ছাত্রদের নিয়ে সবসময় স্বপ্ন ছিল যে ইস যদি আমার স্টুডেন্টরা এই ধরনের কোয়ালিটি রিসার্চ করত তাদেরকে সেই কোয়ালিটি টিচিং দিতে পারতাম। সেই ক্ষেত্রে মনে হয় আপনার একটা যে খারাপ লাগা ছিল যে আমি যেমন যখন আপনি থিসিস করতেন আপনি যে বলেছেন একটু আগে যে আমি অনেকটা সেলফ সুপারভাইজ ছিলাম, তো ওইটা একটা দুঃখ মনে ছিল যে আমি যখন শিক্ষক হব আমার শিক্ষার্থীরা যেন এই প্রবলেমটা ফেস না করে। এক্স্যাক্টলি এটাই, আমার শিক্ষার্থীরা যেন এটা প্রবলেম ফেস না করে সব সময় আমার এটা মনে হতো, এবং তারা ওয়ার্ল্ড ক্লাস জার্নালে পাবলিশ করছে এই আমি স্বপ্ন দেখতাম। আমি যখন পিএইচডি করি কিন্তু অনেক বড় পাওনা, এটা অনেক বড় পাওনা। আপনি বললেন যে আপনি নিজে আপনি চায়না যাওয়ার পরে ওয়েব অফ সায়েন্স ISI এই টার্মগুলো প্রথম শুনেছেন, কিন্তু আপনার শিক্ষার্থীরা সেই অবস্থায় শুনেছে দূরে, তারা ওই সব ওই ইন্ডেক্সে তাদের পেপার আছে ইন্ডেক্স জার্নালে, হ্যাঁ পাবলিশ করতেছে, রাইট। তো তারা তো অনেক প্রিভিলেজ, ইয়েস অবশ্যই প্রিভিলেজ। অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আমার এক স্টুডেন্ট নাম সিদ্দিকুর রহমান, তার এ পর্যন্ত তিনটা পেপার অলরেডি, মানে অনার্সে অনার্স কমপ্লিট করছে কিন্তু তার তিনটা SCI কোয়ালিটি জার্নালে পেপার, সায়েন্স অফ রুরাল এনভায়রনমেন্ট, মানে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে তার পাবলিকেশন আছে এবং অনার্সের কাজ। তারা আমি তাদের বলি যে তোমরা হচ্ছে লাকি, অবশ্যই যে তোমরা এই ধরনের কোয়ালিটি কাজ করতেছো মাত্র এবং সুপারভাইজ মেন্টরিং জিনিসটা সেটা পেয়েছো। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার আপনার আমিও শিক্ষকতায় আছি আপনিও শিক্ষকতায় আছেন, আমাদের দেশে শিক্ষার্থীরা আমার মনে হয় যথেষ্ট মেধাবী, কিন্তু ওই যে মেন্টরিং করাটা গাইডলাইন দিলে আমার মনে হয় মেন্টরিং রাইট, ওইটা করলে মনে আমাদের শিক্ষার্থীরা পটেনশিয়ালিটি পুরোটা দেবে এবং পটেনশিয়ালিটির কোনো অভাব নেই। আপনি যে চায়নায় পড়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে যে আন্ডার গ্রেড শিক্ষার্থী আছে বা মাস্টার্স লেভেলে আছে, আপনার বিশ্ববিদ্যালয়ে যে আন্ডার গ্রেড বা মাস্টার্স যারা আছে তাদের মধ্যে আপনি পটেনশিয়ালিটির ব্যবধানটা কিরকম দেখেন?
আমাদের শিক্ষার্থীর মধ্যে হিউজ পটেনশিয়ালিটি আছে, এটাকে এক্সপ্লোর করতে হবে। আমরা হলো এই এক্সপ্লোর করাটা হলো জানি না, তাদের মধ্যে হিউজ পটেনশিয়ালিটি আছে। আমি দেখছি যে চাইনিজরা ইংলিশে তেমন দক্ষ না, কিন্তু তারা টেকনিক্যাল জ্ঞান ভালো, তাদের টেকনিক্যাল নলেজ, বুঝতে পারছেন? এই টেকনিক্যাল নলেজের কারণে তারা এবং তাদের সুপারভাইজারের সাথে খুব ক্লোজ কন্ট্যাক্ট। আমাদের এখানে শিক্ষার্থী যে যেটা যেটা হয় ক্লোজ কন্ট্যাক্ট না, তাদেরকে সেভাবে মোটিভেট করা হয় না যে রিসার্চের যে আছে একটা পটেনশিয়াল সেক্টর, রিসার্চে ভালো এটা তারা তো মেন্টরিং এই জিনিসটা পায় না, এটা গবেষণায় অত, এটা এটা একটা বড় কারণ। আমাদের শিক্ষার্থীদের রিসার্চ করতে পারে সেটা হলো আমি চেষ্টা করতেছি, যারা আমার আমার কিছু স্টুডেন্ট আছে তারা ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ করতে পারে, এবং আশা করতেছি যে দুই এক বছরের মধ্যে তারা হয়তো এই যে আন্ডার গ্রেড করে একদম পিএইচডিতে এনরোল হবে। এবং সেক্ষেত্রে হয়তো আপনার মেন্টরিং পাচ্ছে তারা বা পাবে, অবশ্যই। তো এইরকম যদি আসলে আমার একটা প্রশ্ন যে আমরা জানি যেহেতু আমরা বাংলাদেশি সবাই, তো আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত বা এখন রিসার্চ বা গবেষণায় খুব একটা আসলে সবাই একটু অন্য, বিশেষ করে যে ছাত্ররা পড়াশোনা বা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করে, শিক্ষকরা একটু তারা রাজনীতি বা অন্যান্য বিষয়ে মনোযোগ থাকে, তো আপনি এক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দেওয়া এবং আপনি নিজেও গবেষক হওয়ার পেছনে বা ওই পরিবেশে থেকেই এত ভালো গবেষণা করছেন, সেটার আসলে মোটিভ এবং আসলে ইয়ার রহস্যটা কি? মানে আমরা খুব আশ্চর্য, কারণ খুব কম টিচার আছে যে মানে 24/7 ডেডিকেটেড রিসার্চ করে এবং বা এটা নিয়ে ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় কনটেক্সটে অন্তত। ঠিক কথাটাই বলছেন যে সেলফ মোটিভেশন, আসলে এই কোভিড আসার পর কোভিড এর অনেকের ক্ষেত্রে তো এটা অভিশাপ। আমার হচ্ছে কোভিড হলো আমার ক্ষেত্রে অপরচুনিটি, আমার গবেষণার অপরচুনিটি সৃষ্টি করেছে। এই 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 সময়ে আমি আসলে আমার কোনো ছুটি নেই, গবেষকদের আসলে কোনো ছুটি থাকে না, 24 আওয়ার কাজ, অলওয়েজ সবসময় কাজ, আমার কোনো ছুটি নেই। আমি সবসময় বলি যে আমি আমার কাজের মধ্যে আছি। তো আপনাকে একটা ইয়ে বলি এই প্রসঙ্গে যে স্কোপাসের যে ইন্ডেক্স আছে, স্কোপাস আপনি হলো গেলে দেখতে পারবেন যে গত 7 মাসে আমার 21টা পেপার পাবলিশ হয়েছে, সব স্কোপাস ইন্ডেক্স এবং কোয়ালিটি SCI ইম্প্যাক্ট ফ্যাক্টর জানালে 21টা পেপার আছে বিশাল 7 মাসে। তো পার মান্থে হচ্ছে একটা 3টা করে পেপার, অনেকের যেখানে বছরও কিন্তু 3টা পেপার হয় না পাবলিশ হয়েছে। হ্যাঁ, তো আমার যে লাইনে যতগুলো পেপার আছে এখন এখন আন্ডার রিভিউ আছে 20টা, অনেক। আমি এর মধ্যে গবেষণা না করি তো 20টা পাবলিশ হলে এই বছরে হলো আমার 30টা পার হবে আশা করতেছি এই বছরে, এবং কোয়ালিটি পাবলিশ আমাদের লাইনে সেরা জার্নাল এই জার্নালগুলোতে আমার পাবলিকেশন আছে। এটা কিন্তু শুধু আমি বলবো যে দেশ সেরা না, আপনার ফিল্ডে আপনি ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউটরস আই মাস্ট সে। হতে পারে। এখন আমাদের দেশে যারা শিক্ষকতায় আছে, বিশেষ করে যারা নবীন শিক্ষক, যারা এখন লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রোয়িং, তো গ্রোয়িং তারা এই যে আপনি অনেকেই দেখে গেছে বললে ভাই আসলে রিসার্চে ভালো করতেছে না, অনেকেই দেখেন দেশের যে নন ইন্ডেক্স জার্নাল গুলো আছে মানে জাস্ট পিয়ার রিভিউ যে জার্নাল গুলো, সেই জার্নাল গুলো তো দেখেছে মানে ওয়ান্স এ ইয়ার পাবলিশ করতে স্ট্রাগল করে। সেই ক্ষেত্রে আপনি ইন্ডেক্স জার্নাল গুলোতে, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল গুলোতে অনেক মানে যে প্রতি বছর আপনি বললেন যে এই বছরই আপনি হয়তো 20-30টা হয়ে যাবেন, তো এই যে ব্যবধানটা, হ্যাঁ, তো এই ব্যবধান এত ব্যবধানটা বা তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে তারা কি করতে পারে এই যে ইন্ডেক্স জার্নাল পাবলিশ করতে বা এত বেশি কোয়ান্টিটিতে কোয়ালিটিতে যদি আসতে চায়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ? তাদের ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, আমাদের আসলে
উইকনেসটা বুঝতে হবে, আমার কি উইকনেস, সেই অনুযায়ী আমার ইয়ে করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, ওভারকাম করতে হবে, আমি কি পারি কি পারি না, জি আমাকে। এবং এর জন্য হচ্ছে কোলাবোরেশন। একটা নবীন যে রিসার্চ আছে তাকে আমি বলবো যে কোনো ভালো রিসার্চার সংস্পর্শে আসা, মেন্টরের সংস্পর্শে আসা, আসলে তার মধ্যে একটা ইয়ে হবে, ফ্লো, জ্ঞানের যেমন ফ্লো হয় তো গবেষণার ফ্লো তৈরি হবে। কন্ট্যাক্টে আসলেই আশা করি যে কোলাবোরেশন হচ্ছে রিসার্চ, সবচেয়ে রিসার্চ লাইনের জন্য বেস্ট কোলাবোরেশন। আমার যেমন আমি তো বলি আমার যেমন কোলাবোরেশন, রিসেন্ট কোলাবোরেশন ফিজির গোল্ড মাইনের কাজ করছি, সাউদার্ন ফিজি ইউনিভার্সিটি মানে কাজ করতেছি। এই আমার সৌদি আরবে দুটো কোলাবোরেশন, ইন্ডিয়াতে, চায়নাতে এবং অস্ট্রেলিয়া, এই এতগুলো কোলাবোরেশন আমার চলতেছে। এবং বাংলাদেশে অ্যাটমিক এনার্জি কমিশন, মানে ভালো রিসার্চ করতে গেলে আপনার কোলাবোরেশন লাগবে। এই দেশে থেকে আমি এই সুবিধাগুলো পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকে মনে করে যারা আছে তাদেরকে আমার পরামর্শ, জি বলেন, নবীন যারা রিসার্চার আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা আসলে ভালো কোনো রিসার্চারের সংস্পর্শে আসা দরকার। কোয়ালিটি রিসার্চ আগে জানতে হবে এবং তার কি শর্টকামিং আছে এগুলোকে ওভারকাম কীভাবে করা যায় আশা করি যে সে শিখে ফেলবে। আর পিএইচডি তো রিসার্চের হাতে খড়ি, মানে ক খ গ, তো পিএইচডি যখন করবে তখন আসলে সব শিখে যাবে। আমার সুপারভাইজার বলতো যে এই যে থিসিসটা হলো জাস্ট ইজ এ বুক, থিসিসের বাই প্রোডাক্ট হচ্ছে তুমি, মানে আমি কি করতেছি। পিএইচডি করার পর দুই বছর পর বোঝা যাবে যে তার আউটপুট কি, কি আউটপুট দিল, এটাই হলো তার পিএইচডির সাকসেস, সফল। আচ্ছা, ইয়ে আমাদের, আপনি তো বাইরে পিএইচডি করেছেন, তো অনেকেই বলে যে সুপারভাইজ হয়তো সুপারভাইজ করে কিন্তু নিজের কাজটাই আসলে নিজেরই করতে হয়, ম্যাক্সিমাম কাজটা নিজেরই, তো আপনি এই ব্যাপারে আপনার অভিমত কি, সুপারভাইজারের রোল এই পিএইচডি বা এই যে থিসিস রাইটিং এ বা এই যে ইন্ডেক্স জার্নালে আর ভালো পাবলিকেশনস এর ক্ষেত্রে কিরকম, বা নিজেরটা কিরকম? এই ক্ষেত্রে অনেকে একটু বলে যে আমার কাজটা আমি করতে, সুপারভাইজ হয়তো মেন্টরিং করে অল্প, কিন্তু আপনি এটা কিভাবে দেখেন এই কমেন্টটাকে? হ্যাঁ, সুপারভাইজ হবে মেন্টরশিপ, তাকে যে জিনিসটা দরকার। তো আমার 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 কাছে যেটা মনে হয় রিসার্চের স্বাধীনতা খুব দরকার, জি স্বাধীনতা। আমার সুপারভাইজার আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি যা করতে চাই সাজেশন দিয়েছে গাইডলাইন এর ভেতর, তবে স্বাধীনতা খুবই দরকার। স্বাধীনতা হলে, ফ্রিডম পেলে ভালো কিছু করা সম্ভব, নিজের মধ্যে এই জিতটা থাকা দরকার। আমি স্বাধীনতা পেয়েছি সুপারভাইজারকে, সেটা আমি সব করবো, আসলে কাজ তো নিজেকে করতে হবে। তাকে হলো আমি এক সপ্তাহ পর পর দেখাতাম যে এটা করতেছি এটা করতেছি, সে শুধু ক্রিটিসাইজ করতো, এটা কর, এটা করেন, এটা করেন, এটা এটা, এই সমস্ত কাজ তো নিজেকে করতে হয়। কিন্তু যে জিনিসটা হলো রিসার্চের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনভাবে কাজ করে, অনেক সময় সুপারভাইজার হস্তক্ষেপ করে, এটা আসলে তখন রিসার্চারকে ডিমোটিভেট করে। তো সেই ক্ষেত্রে যখন এরকম পরিস্থিতি দাঁড়ায় যে রিসার্চার আপনি যেটা করতে যাচ্ছেন বা এখানে সুপারভাইজার হস্তক্ষেপ করে, এই সিচুয়েশনটা কিন্তু একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, তো এই সিচুয়েশনটা কিন্তু আপনি হ্যান্ডেল করবেন কিভাবে, হ্যান্ডেল করার আমার মানে করা উচিত কিভাবে? তো আমার ক্ষেত্রে আমি বলি, তো আমার সুপারভাইজার আমাকে ইয়ে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, বলে যে হোয়াট এভার ইউ ডু বেস্ট, ডু ইউর বেস্ট। তো আমি সুপারভাইজারকে বলছি আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার বেস্টটা হলো দেব। এবং আমি হলো আমার পিএইচডি অবস্থায় আমার সুপারভাইজারকে এসসিআই জার্নালে 9টা পেপার দিয়েছি পিএইচডি থাকাকালীন অবস্থায় 3 বছরে, এবং সে খুব প্লিজ, এবং সে বলছে যে ইউ আর মাই ওয়ান অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট অ্যামং দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বড় মোটিভেশন, অনেক বড় পাওয়া, যখন কেউ সুপারভাইজার বলে হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। এবং আমি পিএইচডি কালীন অবস্থায় আমাদের 50টা দেশে স্টুডেন্ট ছিল,
তো সেখানে পিএইচডি এবং আন্ডারগ্রেড মিলে আমরা তিনজন স্টুডেন্ট স্টুডেন্ট আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম আমার এই পাবলিকেশনের জন্য। এবং আমার রিসার্চও আমার পিএইচডি থেকে চারটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তো সুপারভাইজার খুব আলহামদুলিল্লাহ, এবং এটাও আমাদের দেশের একটা বড় অর্জন যে এতগুলো দেশের মাঝখান থেকে আমাদের দেশকে আপনি প্রাউডলি রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, ইউনিভার্সিটিকে এবং দেশকে। তো আচ্ছা, আপনি এই যে চায়নায় পড়াশোনা করেছেন, এই যে গবেষণায় বিশেষ করে যে আপনি নিজে যেহেতু আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল অনার্স মাস্টার্সে, তো এই যে চায়নায় যে গবেষণা করেছেন ওই লেভেলও কিন্তু থিসিস ছিল অনার্সে মাস্টার্সে। এবং চায়নায় যে পড়াশোনার মুড, এই যে উচ্চশিক্ষায় গবেষণার মানের যে ব্যবধান, এই ব্যবধানটার কারণগুলো কি বা কি কি তারতম্য আপনি দেখেন দুটা দেশে বা এই শিক্ষা ব্যবস্থা? শিক্ষা সবচেয়ে বড় হলো ওদের ফ্যাসিলিটি ভালো, সেখানে সুপার কম্পিউটারে কাজ করতে হবে। সুপার কম্পিউটার আমাদের এখানে তো সুপার কম্পিউটার কল্পনা করা যায় না, ওখানে সেই ফ্যাসিলিটিগুলো আছে। ওয়েদার, ওদের নিজস্ব ওয়েদার স্টেশন আছে, বেস্ট। কিন্তু ওখানে পড়াশোনাটাই হলো রিসার্চ কেন্দ্রিক, ওরা ওরা গুরুত্ব দেয় বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, এই সমস্ত বেশি ওরা ইয়ে করে, এমফাসিস করে। এটা যা আছে ভালো কিছু করা সম্ভব আমি মনে করি। তো আমাদের যেই আমাদের আপনি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যেটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, তো এই যে আমাদের যে দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, তো ওই মানের বিশ্ববিদ্যালয় হতে গেলে আমাদের তাদের সাথে ল্যাকিংসটা কোন জায়গায়? এই শুধু অবকাঠামোগত পরিবর্তনটা নাকি আর অন্য অন্য কিছু? আমাদের বড় পরিবর্তন যেটা করতে হবে সেটা হলো মানসিকতা পরিবর্তন। এটা মনের দৈন্যতা আছে আমার, অ্যাটিটিউড প্রবলেম, এটা হচ্ছে বড়। এইটাকে যদি আমরা ইয়ে করতে পারি, মিনিমাইজ করতে স্বপ্ন দেখি যে এই দেশের তরুণরা গবেষণামুখী হচ্ছে, গবেষণা ভালো করতেছে, এটা আমি সবসময় স্বপ্ন দেখি। আমার মনে হয় যে আপনি যেই কাজটা করতেছেন, যে আপনি শিক্ষার্থীদের এই যে সুপারভাইজ করে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স জার্নালগুলোতে, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোতে পাবলিশ করছেন, তো আমার মনে হয় তারা মোটিভেট হয়ে তারাও কিন্তু গবেষণা এবং শিক্ষায় কিন্তু তারা আসবে। আমার মনে হয় না যে তারা এই লাইনটা ছেড়ে আবার অন্য একটা লাইনে, কঠিন হবে, কারণ যখন তারা বুঝবে যে এটার একনলেজ তারা পেয়েছে, যে এটা স্বীকৃতি, একটা হাই ইম্প্যাক্ট জার্নালে একটা পেপার মানে তারা একটা বড় গবেষণা একটা স্বীকৃতি পেলো, তখন কিন্তু তারা মোটিভেটেড হবে সামনে আরো কাজ করার জন্য। তখন এই যে এখন একটা উচ্চশিক্ষা আমাদের দেশে যে একটা ব্যাধি আছে, যে এখন সবাই প্রতিযোগিতামূলক যে বিটিএস, তারপরে অন্যান্য যে পরীক্ষাগুলোতে গদবাদা পরীক্ষাগুলোতে চলে যাচ্ছে, তো এই যে ব্রেন ড্রেন বলবো আমি এটা একটা, যে অনেকে আবার বাইরে চলে যাচ্ছে, তো বাংলাদেশও আমার মনে হয় এইটার ট্রেন্ড যদি পরিবর্তন করতে হয়, তো আমার মনে হয় যে শিক্ষকদেরই মনে হয় সবচেয়ে বড় রোল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হচ্ছে ৬০০ ডিপার্টমেন্টে, নাকি আর আপনি আরো কিছু যোগ করবেন এর সাথে? আমি বলি যে শিক্ষকরা যদি ছাত্রদের যখন তারা সুপারভাইজ করে, মাস্টার স্টুডেন্ট বা আন্ডারগ্রেডের কিছু স্টুডেন্টকে যখন প্রজেক্টে বা থিসিসে, তখন যদি ঠিকমতো মোটিভেট করা যায়, ঠিকমতো রিসার্চের রিসার্চ করলে কি হবে এটা যদি ছাত্রদের বোঝানো যায়, তাহলে আশা করি যে ওই ছাত্রকে দিয়ে, ছাত্রদের মধ্যে হিউজ পটেনশিয়ালিটি আছে, ওই ছাত্রকে দিয়ে ভালো কিছু করা সম্ভব। এবং সেটা আমি আমি আমার স্টুডেন্টদের করেই দেখিয়েছি যে পসিবল, এবং তাদের মধ্যে সেই বিশ্বাসটা দিয়েছি যে হ্যাঁ তুমি না পারলে আমি আমি আছি, আমি তোমাকে হেল্প করব। তো যারা আপনার এখন বর্তমানে পড়াশোনা করে, তো তাদের
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া দেশের অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাজ করেছেন? হ্যাঁ, আমি কাজ করেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন আছে ছিল, ওর নাম বদরুদ্দোজা জীবন। ও তারপরে আরও যে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, সেখানকার আরও এরকম আছে দুই একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তারা আমার সাথে কাজ করতে চায় এবং আমি অলওয়েজ ওয়েলকাম যারা কাজ করতে চায়। যারা আসলে হার্ডওয়ার্ক করতে চায় তাদেরকে আমি বলি যে যে হার্ডওয়ার্ক পরিশ্রমেই হলো শেষ কথা, লেগে থাকো, পরিশ্রম করো, সফলতা আসবে। এবং এখানে একজন যদি মেন্টরিং থাকে তাহলে সব কিছুই সম্ভব। অবশ্যই, হ্যাঁ। এই যে তারপর সবচেয়ে কঠিন পার্টটা হলো আসলে স্টুডেন্টদের রাইট আপ তত ভালো হয় না। জি, ছাত্র আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা তার থাকবে না, স্বাভাবিক। তো এক্ষেত্রে আমি হলো ওদের সেই রাইট আপটা পলিশ করি এবং সেই স্ট্যান্ডার্ড নিয়ে আসি। তো আমরা জয়েন্টলি তখন একটা কাজ করি, সে অ্যানালাইজ করতেছে, আমি হয়তো দেখা গেলো কিছু পার্ট ইয়ে করে দিলাম, তাকে সাহায্য করলাম। এবং তার রাইটিং রাইটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমি চায়নায় দেখেছি যে তারা রাইট আপের কারণে ভালো জার্নালে পাবলিশ করতে পারে না, ভালো রাইট আপের জন্য তাদের ইংলিশ কিন্তু কন্টেন্ট অনেক ভালো, কন্টেন্ট অনেক ভালো, কন্টেন্ট অনেক ভালো, ওদের টেকনিক্যাল নলেজ অনেক অনেক বেশি, এই কারণে তারা উতরে যায়। আমাদের রাইট আপটা ভালো করতে হয়। তো আমাদের দেশে যারা, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের খুব লেখালেখি হয় গণমাধ্যমে, আমরা শিক্ষকরা বলি যে আমাদের দেশে যে গবেষণার যে বরাদ্দ সেটার কারণে আসলে আমরা গবেষণা করতে পারি না। এখন আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি তো এর অবস্থায় আমি দেখছি যে প্রচুর গবেষণা করছেন, তো এই এটা এই যে সীমাবদ্ধতাটা, এটা অবশ্যই গবেষণায় কিন্তু একটা বাজেট বা প্রণোদনা, এটা অবশ্যই একটা কার্যকরী পজিটিভ একটা বিষয়, কিন্তু আমাদের দেশের বাস্তবতাটা ভিন্ন, এটা আপনিও জানেন আমরাও জানি। এখন এই অবস্থায় তো যে শিক্ষকরা বা গণমাধ্যম যে ইয়ে করছে যে আমাদের আসলে অপ্রতুল বাজেট বা বাজেট বাড়াতে হবে, না হলে গবেষণা আগানো যাবে না, এই জায়গাটা থেকে আপনি একই কন্ডিশনে যে আপনি এগিয়ে যাচ্ছেন, এটা কিভাবে মূল্যায়ন করবেন? এই সীমাবদ্ধতাটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের এই সীমাবদ্ধতাকে আসলে ওভারকাম করতে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে যদিও সীমিত সম্পদ, আমরা যদি জয়েন্ট কোলাবোরেশনে যেতে পারি কোনো ল্যাবের সঙ্গে, যেমন অ্যাটমিক এনার্জি কমিশন, আমাদের স্যাম্পল অ্যানালাইজ করতে লাগবে হচ্ছে 1,00,000 টাকা, তখন ওখানে আমরা ফ্রি করতে পারি, দুইজনের সুপারভাইজার হবো যে আমাদের জয়েন্ট কোলাবোরেশন আছে। তো এই 7 দিন বা 14 দিন সামথিং বা 1 মাস পর যাওয়া, 7 দিন 7 দিন, 1 মাসে 7 দিন আর 1 মাসে 7 দিন এভাবে করতে পারে, তখন হয়তো টাকা লাগবে না। তবে আমাদের ইয়ে দরকার, ফান্ড দরকার। অ্যাপ্লাইড সায়েন্সে যে রিসার্চ আছে ফান্ডিং খুব গুরুত্বপূর্ণ, ফান্ডিং ছাড়া রিসার্চ হয় না। আর রিসার্চে মোটিভেশন হলো আপনার ইয়ে করতে হবে, এটা কিন্তু একটা ইয়ে বলতে পারি যে ইনসেন্টিভ খুব গুরুত্বপূর্ণ রিসার্চারকে মোটিভেট করার জন্য। রিসার্চাররা আসলে কী বলবো, দিন শেষে তারা হলো কি নিঃসঙ্গ, তাকে অনেক কিছু ভাবতে হয়, অনেক ভেবে লিখতে হয় কীভাবে অ্যানালাইজ করবো, কীভাবে করবো। যদি ইনসেন্টিভ পায় আমাদের যে ইউনিভার্সিটি, যদি এই সিস্টেম করা যায়, চায়নাতে আছে, কেউ যদি SCI জার্নালে 1 ইম্প্যাক্টে পাবলিশ করতে পারে তাহলে 1,00,000 টাকা তার একটা পেপারের জন্য 1,00,000 টাকা পুরস্কার। আর যদি কেউ যদি বছরে 3টা পেপার না করতে পারে তাহলে সে
তাকে 2 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই যদি সিস্টেম চালু করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই সিস্টেম চালু করলে দেখা যাবে যে আমাদের এখানে অনেক প্রফেসর ইয়ে করতে পারবে না, তার প্রফেসরশিপ হয়তো থাকবে না যদি এই সিস্টেম চালু করে। প্রণোদনা দিতে হবে রিসার্চারদের, তাহলে আসলে তারা মোটিভেট হবে রিসার্চ কেন করবো যদি বেনিফিট না না পায়। কেউ 15টা রিসার্চ করে প্রফেসর হয়ে যাচ্ছে, আর কারো 100টা রিসার্চ, হোয়াট দ্য ডিফারেন্স? এখানে আমি মনে করি যে অল্প হলেও 5,000 টাকা বা 10,000 টাকা দিলেও প্রণোদনা দেওয়া দরকার, যাতে অন্যরা অনুপ্রাণিত হবে, হ্যাঁ আমি রিসার্চ করলে কিছু পাচ্ছি। এক্ষেত্রে ইউজিসি একটা ভূমিকা পালন করতে পারে যে অ্যাওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ফর্মে দিতে পারে, তাহলে রিসার্চাররা বা যারা টিচিং টিচার আছে তারা অনুপ্রাণিত হবে। যদিও আমরা বছরে একটা ইয়ে পাই, ইউজিসি বছরে একটা ইয়ে করে, ইউজিসি অ্যাওয়ার্ড এই কমিশনের ইয়ে আছে, আমিও পেয়েছি গত 2-3 বার আমি পেয়েছি, সেখান থেকে আমি হলো কিছু কন্ট্রিবিউট করছি, আমার স্টুডেন্টদের কিছু কন্ট্রিবিউট করেছি। মানে আপনার ইনসেন্টিভ দিতে হবে, নাহলে মোটিভেশন আসবে কোথা থেকে? সুপার পাওয়ার হতে হলে গবেষণার কোন বিকল্প নেই, তো যে কারণে তারা পুরো দুনিয়ার কিন্তু মানে স্কলারদের টানছে, এই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্র করে তুলছে। তো এই যে এই এই অবস্থা থেকে যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ওয়ে ফরওয়ার্ড কি এটা থেকে? আমাদেরও যে যে সিস্টেমটা চালু করার কথা, আমাদেরও হলো বাইরের ফ্যাকাল্টিকে আসলে ওয়েলকাম করা দরকার। জি, তারা তাদেরকে যদি আমরা যারা দেশের বাইরে বাংলাদেশি আছে, জি, তাদেরকে হলো নিয়ে আসা দরকার, দরকার হলে একটু বেশি ভালো স্যালারি দিয়ে, তাহলে তারা আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে, কোয়ালিটি রিসার্চ জানতে পারবে, গুণগত রিসার্চ। এটা আসলে খুবই দরকার। চাইনিজরা যেটা করে তাদের স্কলারকে তারা বাইরে থেকে নিয়ে আসতেছে, যে ট্যালেন্ট হান্ট, আমাদেরও হয়তো সরকার এটা করতে পারে যে 100 ট্যালেন্ট হান্ট, ট্যালেন্ট হান্ট করবে বাইরে থেকে, যারা বাংলাদেশি আছে যারা ভালো করতেছে রিসার্চে তাদেরকে নিয়ে আসবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাহলে আসলে রিসার্চের একটা জোয়ার আমার মনে হয় তৈরি হবে। না সেটাই, আমাদের দেশে কিন্তু গবেষণা একটা অনেকটা অনুচ্চারিত এবং অবহেলিত একটা খাত কিন্তু আমাদের উচ্চশিক্ষায়। আপনি দেখবেন বিশেষ করে একদমই আপনি এই যে গবেষণা করেন বিশ্ববিদ্যালয়গুলোতে, গবেষকদের যে একটা অ্যাকনলেজমেন্ট, রিকগনিশন, এগুলো কিন্তু আমাদের দেশে খুব একটা দেখা যায় না, যে কারণে কিন্তু যারাও গবেষণা করে সেলফ মোটিভেটেড তারাও কিন্তু হয়তো একটা পর্যায়ে কিন্তু মনের অজান্তে হলেও কিন্তু ডিমোটিভেটেড হয়। কারণ কি, আপনি ধরেন একটা দেশে আপনি এখানে 15-20টা ইন্ডেক্স জার্নালে ISI ওয়েব সায়েন্সে পাবলিশ করলেন, আরেকজনে দেখা গেছে একটা দেশের একটা নন ইন্ডেক্স জার্নালে যে কোনো জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করে ফেলবে, সেও কিন্তু দেখা গেছে আপনি যখন প্রমোশন বোর্ডে যাবেন তখন কিন্তু অনেকটা ইকুয়ালি ট্রিট হয়, ইকুয়ালি ট্রিটেড হয়। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু আসলে পরিবর্তন দরকার আমাদের দেশে। আর একটা বিষয় হচ্ছে চায়না কিন্তু নিজেরা শুধু তারা, তাদের তো অনেক পপুলেশন, তারা পপুলেশনে আপনি জানেন পৃথিবীর সর্বোচ্চ, তো তারা তো চাইলে তাদের পপুলেশনকে শুধু পড়াইতে পারতো বা ওই বিশ্ববিদ্যালয়কে, তারা কিন্তু ডাইভার্সিটি একটা ক্রিয়েট করেছে পুরো পৃথিবী থেকে, তারা ট্যালেন্ট গুলো কিন্তু অ্যাট্রাক্ট করছে। কেন? কারণ তারা জানে যে এইটার সংমিশ্রণে ডাইভার্সিটি, ডাইভার্সিফাইড যে একটা এনভায়রনমেন্ট হবে সেটা থেকে কিন্তু বেস্ট রেজাল্ট হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা দেখছি প্রচুর বিশ্ববিদ্যালয় কিন্তু বিদেশি শিক্ষার্থী কিন্তু আমরা আনতে পারছি না, এবং যে কারণে আপনি যদি বিদেশি শিক্ষার্থী না আনেন তখন কিন্তু ওই যে ইন্টারন্যাশনালাইজেশন, যে বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনালাইজেশন এটা হয় না, এক। তারপরে যে গবেষণার যে একটা পরিবেশ, আপনি যখন এই যে আপনি যখন আপনি ওই চায়না গবেষণা করেছেন, প্রত্যেকটা গবেষণা পত্র কিন্তু আপনার অ্যাফিলিয়েশন গিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের নামেও গিয়েছে, তাই না? তো তার মানে কি, তাদের কিন্তু
তাদের কিন্তু অ্যাকনলেজড হয়েছে এবং তাদের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ আসতে কিন্তু আপনার পেপারটা কন্ট্রিবিউট করেছে র‍্যাঙ্কিং আপনি কন্ট্রিবিউট করেছেন তো আমরা র‍্যাঙ্কিং এ কিভাবে আসব যদি আমরা উচ্চ শিক্ষা এরকম বাইরের স্টুডেন্ট না নি এরকম বাইরে ভালো অল্টারনেট না নি বিশ্ববিদ্যালয়গুলোকে যদি গবেষণা কেন্দ্র না নি আমাদের তো এই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং আনা সম্ভব না কখনো তো এই ক্ষেত্রে এই যে আমাদের দেশগুলোতে যে বিশেষ করে আপনি জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেকগুলো ভালো কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে দেশে তারা কিন্তু খুবই ভালো ভালো রিসার্চার বাইরে থেকে পিএইচডি করা ফ্যাকাল্টি স্টাফ সাজিয়েছে বাট স্টিল তারা কিন্তু পিএইচডি দেওয়ার জন্য ওই ইউজিসি বা মন্ত্রণালয় অনুমোদন পায়নি যে কারণে কিন্তু এখন দেখেন আপনি জানেন এই যে চায়নাতে কিন্তু প্রাইভেট বা মালয়েশিয়াতে আছে মালয়েশিয়াতে কিন্তু অনেক ভালো করছে অনেকে এখানে বিশ্ববিদ্যালয় অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে কিন্তু তারা কিন্তু পিএইচডি করার সুযোগ দিয়েছে দেখে তারা বাংলাদেশ সহ অনেক দেশ থেকে কিন্তু মানুষ পিএইচডি করতেছে যে কারণে ওই বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ খুব দ্রুত এগিয়ে আসতেছে এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়গুলো বা চায়নার অনেক বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই এই একই চিত্রে একই জায়গায় একই জায়গায় আমার যেটা মনে হয় যে প্রথমে আমাদের সরকার বা ইউজিসি কে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং করতে গেলে আমাকে ইন্টারন্যাশনাল স্কলার নিয়ে আসতে হবে জি ব্র্যান্ডিং করতে যাই স্কলার নিয়ে আসতে হবে এবং স্কলার যখন আসবে তখন ছাত্ররাও আসবে এই যে তাদের যে সংমিশ্রণ একটা ডাইভার্সিটি তৈরি হবে এটা খুবই দরকার আমরা যদি শুরু করি একশো জন স্কলার দিয়ে বাড়ি থেকে 100 জন নিয়ে আসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্লেস করি তাহলে তাদের মধ্যে জ্ঞানের ফ্লোটা বেড়ে যাবে এবং তাদের উদ্দেশ্যই হবে যে তাদেরকে বছরে এতগুলো পেপারে করতে হবে ইউনিভার্সিটির র্যাঙ্ক মাথায় ঢুকিয়ে দেওয়া হবে যে র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে হবে তবে আমাদের এখন সময় আছে গবেষণা যারা রিসার্চার তাদেরকে প্রমোট করা যদি আমরা প্রমোট করতে পারি তাহলে তারা ভালো ভালো কিছু প্রডিউস করবে এবং আমরা ভালো কিছু তারা একজন ভালো রিসার্চার আশা করি সে আসলে এই ফিল্ডে ভালো টিচারও মানে ভালো টিচিং দিতে পারে আপনি কি মনে করেন যে পিএইচডি যে সুপারভিশন বা পিএইচডি ডিগ্রি দেওয়ার যে অটোনমিটা এটা মোটামুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেগুলো অনেকগুলো আছে ভালো করতে তাদেরকে এটা দেওয়া উচিত অটোনমিটা এখন এই এই সময় আসছে কিনা এখন কিছু ইউনিভার্সিটি খুব ভালো করতেছে তাদেরকে পরীক্ষামূলকভাবে দেওয়া যেতে পারে পরীক্ষামূলকভাবে দেওয়া যেতে পারে যে দেখি কেমন করে যে 5 বছর বা 10 বছরের একটা টাইম লাইন যে আমাদের র্যাঙ্কিংয়ে আসতে হবে তখন তারা হ্যাঁ ইম্প্যাক্টটা কেমন তাহলে বোঝা যাবে যে যারা বাইরের স্টুডেন্ট নিচ্ছে বাইরে থেকে তাদের স্টুডেন্ট আসতেছে মাস্টার্স বা পিএইচডি লেভেলে এবং তারা কোয়ালিটি কাজ করবে আমার হলো যদি আমি 5 জন আমার কিন্তু কোনো পিএইচডি স্টুডেন্ট নাই অনলি অনার্স আর মাস্টার আমার স্টুডেন্ট যদি আমি এরকম এমফিল বা পিএইচডি স্টুডেন্ট পাইতাম অবশ্যই আরও কোয়ালিটি কাজ করে দিতাম আরও অ্যাডভান্স লেভেলে যারা বাইরে অবশ্যই আমার যারা বাইরে যে কোলাবোরেশন আছে তারা খুব অবাক হয়ে যায় আমার পিএইচডি স্টুডেন্ট নাই ইভেন ইন্ডিয়ায় ওই যে বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসর উনি খুব অবাক যে তুমি কীভাবে কাজ করো পিএইচডি স্টুডেন্ট নাই বলছে যে আমি তোমাকে পিএইচডি স্টুডেন্ট দেবো সে আমাকে দিতে চাইছে তার পিএইচডি স্টুডেন্ট আমাকে দেবে বুঝতে পারছেন অবশ্যই তার মানে আসলে আমাদের দেশে রিসোর্সের কিন্তু আন্ডার ইউটিলাইজেশন আছে হয়তো আপনার মতো রিসার্চার একটা অনেক অনেক বিশ্ববিদ্যালয় খুঁজে পাচ্ছে না আবার আপনি এখানে কোনো স্টুডেন্ট পাচ্ছেন না সুপারভাইজ করার জন্য তো এই যে এটা কিন্তু এখন দেখা গেছে আপনি আপনার আন্ডারে দেখা গেছে 5টা 10টা ভালো স্টুডেন্ট কিন্তু বের হইতো যদি ইন দ্য মিন টাইম যদি আপনি শুরু করতেন হয়তো 4টা স্টুডেন্ট আপনি শুরু করলে দেখা গেছে আপনার 4 বছর পরে আপনার মতন বা আপনার চেয়ে আরো বেটার হয়তো আমরা চাই আমি সবসময় শিক্ষক হিসেবে চাই আমার চেয়ে আমার স্টুডেন্ট আরো ভালো করুক অবশ্যই তো হয়তো আপনার মতো বা আপনার চেয়ে ভালো আরো 5টা স্টুডেন্ট 3-4 বছর পর আপনি উপহারতে পারতেন দেশকে তা হয়তো আমার যে আন্ডারগ্রেড বা মাস্টার্স যে সুপারভাইজার ছিল সে যখন আমি তাকে আমার তার রিসার্চ গ্রেডের স্কোর 28/7/8 তাকে আমি এক্সিট করছি সে তখন স্ট্যাটাস দিয়েছে যে স্টুডেন্ট যখন টিচারকে এক্সিট করে তখন একজন টিচারের জন্য সবচেয়ে কি বলবো সবচেয়ে ভালো টাকা গর্বের বিষয় গর্ব জি জি আনন্দের মুহূর্ত এবং আমার হ্যাঁ এবং আমার যে পিডি সুপারভাইজার ছিল তাকে আমি হচ্ছে আমার রিসার্চ গেট স্কোরে যদিও ওটা রিসার্চ গেট স্কোরটা তেমন ইয়া না তাকে এক্সিট করছি সেও খুব হ্যাপি
না অবশ্যই। তো আমাদের যে আমাদের দেশে যে ইয়াগুলো, এই যে বিশ্ববিদ্যালয়ে যে আপনার কন্টেন্ট বা আপনার যে টেক্সট বুক বা আমাদের যে কারিকুলা, সেটা গবেষণায় আপনার কতটা সহায়ক মনে হয়? আমাদের আন্ডার গ্রেড থেকে শুরু করে বা এটা চায়নার যে কারিকুলাম আছে সেটার সাথে এই গবেষণার যে ইয়াটা মানে লিঙ্কেজটা আমাদের দেশ থেকে তাদের দেশে তারতম্যটা কোথায় আছে কারিকুলাম যদি আমি বলি? তারতম্য আমাদের টেকনিকে একটু সমস্যা আছে, টেকনোলজিতে সমস্যা আছে, ভালো সফটওয়্যার। আমি ম্যাটল্যাব কি জানতাম না, আমি আর কি জানতাম না, SPSS, অরিজিন, এই সফটওয়্যারগুলো অভাব আছে, স্টুডেন্টরা এই সফটওয়্যারগুলো অ্যাক্সেস পায় না, যেগুলো আমি আমার ছাত্রকে দিয়েছি, কারণ আমি চায়না থেকে এগুলো নিয়ে আসছি, আমি চায়না থেকে শিখছি, এই অ্যাক্সেসগুলো না পাওয়ার কারণে তারা হয়তো একটু হতাশ, তারা মতো তুমি বলে না যে আমি এটা তো পারবো না। যখন আমি তাকে তাদেরকে সেই ম্যাটেরিয়ালগুলো দিই এবং বলি যে হ্যাঁ তোমাকে দিয়ে সম্ভব, অবশ্যই পসিবল। আমাদের আসলে এই এই জিনিসগুলো অভাব আছে, মানে ট্রেনিংয়ের অভাব, বিশেষ করে এই এই সাইডে যে সফটওয়্যার লার্নিং, রিসার্চে ভালো করতে গেলে সফটওয়্যার শেখার কোনো বিকল্প নেই, শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে আপনি খেয়াল করবেন যে ইনস্টিটিউশনাল যে অন্যান্য যে দেশে বাইরের বিশ্ববিদ্যালয় আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা ইয়ে আছে, কিন্তু তারা অবজেক্টিভ সেট করে, টার্গেট সেট করে এবং এটা ডিপার্টমেন্টাল স্টেজ পর্যন্ত নিয়ে আসে, পুরো ইউনিভার্সিটি এতটা করবে প্রজেক্ট, এতটা আর্টিকেল, তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ টার্গেট ডিভাইড করে নিয়ে আসে এবং বছর শেষে ওই টার্গেটটা তারা ফিল আপ করে। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম কোনো টার্গেটে কিন্তু আগায় না, কিন্তু বছর শেষে যখন র্যাঙ্কিং গুলো প্রকাশ করে তখন আমাদের গণমাধ্যম বা যারা শিক্ষা সংশ্লিষ্ট আছে তারা সবাই কিন্তু সমালোচনা করে র্যাঙ্কিং আসলো না কেন। তো এটা তো আগে করতে হবে আমার মনে হয়। এই জায়গাটাতে আপনার কি আপনার অবজারভেশন কি? হ্যাঁ আমার মনে হয় এটা হলো একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে। তো অনেকে আবার যারা বলবে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে গবেষণা করবো, বিশেষ করে আমরা কেমিস্ট্রির মতো যেগুলো সাবজেক্ট আছে তাদের তো ইয়ে কিনতে হবে, বিভিন্ন ধরনের ল্যাব বেস যেগুলো আছে তারা কিভাবে করবে। তো ফান্ডটা যদি আমরা সীমিত আকারে দিতে পারি, দিয়ে তারপর বলতে পারি যে বছরে 5টা পেপার 10টা এই ডিপার্টমেন্ট থেকে ইয়ে বের করতে হবে, তাহলে এইভাবে যদি আমি আমার কথা বলি যে যদি আমাদের 21টা ডিপার্টমেন্ট আছে, যদি 10টা করে পেপার পার ডিপার্টমেন্টে বের করা হয়, তাহলে তো আমাদের এখান থেকে 200টা উপরে হতে পারে, 210টা পেপার হয়ে যাবে। তখন দেখা যাবে যে 100-এর উপরে উঠলেই আমাদের একটা ইয়ে চলে আসবে, র্যাঙ্ক চলে আসবে, পাবলিশ যদি করতে পারে। সেই ক্ষেত্রে বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয় এবং বা আপনি যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেই ব্যাপারে ইয়া কি তাদের মোটিভ কি বা তাদের অবস্থান কি এই ক্ষেত্রে, তাদের নজর এই ক্ষেত্রে? আসলে রিসার্চ সেটা বলতেই হবে, এটা একটা কষ্টকর জার্নি, এই মোটিভেশন তাকে নিজে গ্রো করতে হবে, সেলফ মোটিভেশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফান্ডিং পাই আর না পাই আমি রিসার্চ করব, এই সেলফ মোটিভেশনটা যদি থাকে তাহলে এটা সম্ভব। আর একটা ভাবে সম্ভব, যেটা সম্ভব যেটা হলো হয়তো চাপিয়ে দেওয়া একটা সিস্টেম, সিস্টেমের মধ্যে নিয়ে আসা যে এটা এটা করতে হবে, কোয়ালিটি পাবলিকেশন যেটা ইউজিসি করার চেষ্টা করতেছে, অন্তত স্কোপাস ইন্ডেক্সে পাবলিশ হতে হবে 2টা বা 3টা, এই এই জিনিসটা কন্টিনিউ করলে আশা করি যে একটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা এখন একটা সাম্প্রতিক সময় একটা বিতর্ক একাডেমিয়াতে আবার শুরু হয়েছে বা অনেকে শোনা যাচ্ছে যে যে এই যে ইম্প্যাক্ট হাই ইম্প্যাক্ট জার্নালগুলোতে পেপার ইয়ে হচ্ছে, এটা একটা একাডেমিয়াতে নতুন একটা ক্যাপিটালিজম। তো এই ক্ষেত্রে ওই হাই ইম্প্যাক্ট পেপারের চেয়ে অ্যাপ্লাইড কাজ করা, দেখা গেছে অনেক পেপার হয়েছে কিন্তু ওগুলো দেখা গেছে ফিল্ডে অ্যাপ্লিকেশন হচ্ছে না। তো এইটার ক্ষেত্রে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে অনেক কাগজে পেপার আছে, অনেক হাই ইম্প্যাক্ট জার্নালগুলোর ইম্প্যাক্ট, কিন্তু ওগুলোর ফিল্ডে অ্যাপ্লিকেশন নাই। এই ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়গুলো বেশ করে আপনার এই যে নেদারল্যান্ডে বা ইউরোপে এটা আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে হাই ইম্প্যাক্ট জার্নালে পাবলিশ করাই শেষ না, আমি চাই যে তোমার এলাকা তোমার দেশে বা তোমার ফিল্ডে তোমার ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে এটা দেখাও, এটার প্রতিফলন ব্যবহারিক এটা, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? এটা খুবই গুরুত্বপূর্ণ,
আমি যখন আমি নিজে কথা বলি, আমি যখন পিএইচডি ই করছি সুপারভাইজারকে আমি বলছি যে আমার ফিল্ড হবে বাংলাদেশ, সুপারভাইজারও হ্যাপি যে আমার ফিল্ড হবে বাংলাদেশ, আমি ইয়ে নিয়ে কাজ করছি খরা নিয়ে এবং সেখানে ডিজাইন ওয়াটার রিকোয়ারমেন্ট বাংলাদেশে এবং রাইস প্রোডাকশন এর ইমপ্যাক্ট ইন ফিউচারে রাইট পলিসি ইমপ্লিকেশন, এটা খুব এটা রিসার্চ খুব গুরুত্বপূর্ণ যে আমার এই রিসার্চ কার জন্য কার কাজে লাগবে। জি, এবং আমাদের যারা সরকারি পর্যায়ে আছে আসলে তারা এই রিসার্চটাকে অত গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো কিন্তু পেয়ার রিভিউ হওয়া আর্টিকেল এবং এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার যে এবং রিসার্চটা কি কাজে লাগতেছে এটা খুব গুরুত্বপূর্ণ। জি, তো এখন এই যে আমাদের দেশের পলিসি মেকাররা যে আপনি যেমন ব্যাপারটা এটা খুব পলিসি মেকিং এর যে খরা এবং এটার উপর যে সেচ এবং এটার সাথে রাইস প্রোডাকশনের যে রিলেশনটা বা ইমপ্লিকেশনটা সেটা আপনি দেখিয়েছেন, এই ক্ষেত্রে আপনার সাথে কেউ যোগাযোগ করেছে বাংলাদেশে যে এই ব্যাপারে মানে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কি, যারা এই খরা বা পানি উন্নয়ন বোর্ড বা এগুলো দেখে, এই সংশ্লিষ্ট কেউ যোগাযোগ করেছে যে আপনার থেকে? আমাকে আমার সঙ্গে একজন যোগাযোগ করেছে, ওই যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের একজন আমার সাথে যোগাযোগ করেছে, উনি আমার সাথে যোগাযোগ করে বলছে যে এই রিলেটেড কাজ সে করতে চায়, সে এখন রাইস রিসার্চ নিয়ে গবেষণা করতেছে, হয়তো তার সাথে আমি জয়েন্টলি কাজ করব, এটাকে আরও ইম্প্রুভ করব, কীভাবে আরও ইম্প্রুভ করা যায় দেশের কাজে লাগে। আমরা এই যে হাওড় অঞ্চলে যে ফ্ল্যাশ ফ্লাট হয়, জি, এইটাকে কিভাবে আমাদের আমাদের ধানের জন্য উপযোগী করা যায়, অ্যাডাপ্টেশন অ্যাডাপ্ট কিভাবে করা যায়, এটা নিয়ে হয়তো আমরা নেক্সট গবেষণা করব, তাহলে অনেক মানুষের উপকার হবে। সেটাই, আপনি জানেন যে একটু আগে আপনি বলেছেন যে আমার কোনো ছুটি নেই, যারা গবেষক তাদের 24/7 চাকরি থাকে, কোনো ছুটি থাকে না। তো এটা কিন্তু আবার আমরা জানি, আমি যেহেতু আবার বিজনেস এর পড়াই অর্গানাইজেশন বিহেভিয়ার ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি তো এই ক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা করা লাগে, যে এত কাজ করা, পরে ইউনিভার্সিটি সামলানো, পরে এত পেপার সামলানো, তারপরে বিভাগীয় দায়িত্ব, আপনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন, তো এখন এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে আসলে একটা গবেষকের লাইফ কত গুরুত্বপূর্ণ বা কতটা আপনি কিভাবে করেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা? না, ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমার এই যে আমি কত ফেব্রুয়ারিতে আমি বিভাগ প্রধান হিসেবে এবছরে জয়েন করার পর আমি কাজ একটু ইয়ে করছি যে কি বলবো কেন্দ্রীভূত মানে বিভিন্নভাবে ডিভাইডেড করছি, কাজ ভাগ ভাগ করে দিচ্ছি, যে অফিসের কাজে একজনকে আমি হয়তো একজনকে রাখছি, হ্যাঁ হ্যাঁ, তারপর হলো আমার রিসার্চের অ্যাসিস্ট্যান্ট করার জন্য এক দুজনকে রাখছি, আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা আমার অফিস অ্যাসিস্ট্যান্ট, আর তারপর হলো আমার রিসার্চের সময় বের করা, আবার স্টাডি করা কারণ ক্লাস নিতে হবে, এই সব কিছুর মধ্যে সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ। পরিবারকে সময় কিভাবে দেন এত কাজ করার পরে? এর ভিতরে সময় বের করতে হয়, এর ভিতরে সময় বের করিও, তবে কোভিড আসার কারণে এই সময়টা হলো তখন বাসায় এসেছিলাম, এবং বাসায় থাকার কারণে দেখা যাচ্ছে যে ফুল ফোকাস 24 আওয়ার গবেষণা স্টিল এখনো চালিয়ে যাচ্ছে। সেটা এই মাসে হলো আমি হয়তো পেপার সাবমিট করব 6টা, অ্যাটলিস্ট 6টা পেপার সাবমিট করব হাই ইম্প্যাক্ট জার্নালে, আমার টার্গেট আছে। আমি যারা গবেষক আসলে তারা আসলে টার্গেটে কাজ করে যে আমাকে এই কাজ করতে হবে, এর সঙ্গে এটা, এর সঙ্গে এই কোলাবোরেশন, এটা এভাবে টাইমগুলো সেট করিনি, এর মধ্যে হলো আবার পরিবারিক সময় দিতে হয়। তো ম্যানেজমেন্ট খুব গুরুত্ব, আমি বিশেষ করে আপনার কাছ থেকে যেটা আমার খুব ভালো লাগে, আপনি কাকতালীয় ভাবে আপনি আমি কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, তো কিন্তু আপনি দেখছি যে এত মানে গবেষণার যে কোয়ান্টিটিটা কোয়ালিটি তো আছেই, এত ফ্রিকোয়েন্টলি পাবলিশ করেন, তো আমি আশ্চর্য যে এত কাজ কিভাবে করেন,
তো আপনি তো একই সীমাবদ্ধতায়, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে কাজ করে বা আমরা কাজ করি, একই সীমাবদ্ধতা থেকে, একই সেক্টর থেকে, একই কন্টেক্সট থেকে আপনি পাবলিশ করেন, তো ওই জায়গাটাতে অন্যরা আসলে আমরা বা আমরা আর কেন পারি না, বা এটার ক্ষেত্রে আমার তো মনে হয় একই তো রিসোর্স, আপনি তো মনে হয় যে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা পান, আপনার তো আলাদা বাসায় আলাদা ল্যাব নাই বা আপনার তো আলাদা কন্টেক্সট না, তো সেই ক্ষেত্রে এই ব্যবধানটা আপনি তো মনে করেন শুধুমাত্র মানসিকতা এবং পরিশ্রম, আপনার কি মনে হয়? মানসিকতা এবং অ্যাটিটিউড, এটাই হলো আসলে ডিফারেন্সটা, এবং হার্ডওয়ার্ক করার এবিলিটি। আমি হলো এই বয়সে হয়তো হার্ডওয়ার্ক করতেছি, শিক্ষক সারা জীবনের জন্য ছাত্র, সেটাই আপনার। আমরা জানি আপনার এই ইমপ্যাক্ট জার্নাল অলমোস্ট হয় মনে হয় প্রায় 60টার উপরে নাকি? হ্যাঁ, তার উপরে হবে, আশা করি যে সামনের বছর হয়তো আমার 100 হবে, সামনের বছর ফেব্রুয়ারি মাসে আশা করি যে 100 হলে আমি একটা হচ্ছে একটা সেলিব্রেশন দেব আমার ছাত্রদের, 100 সেলিব্রেশন। এবং আপনি যেই আপনার যে রিসার্চের স্টাইলটা কোলাবোরেশন এবং উইন উইন, আপনার ছাত্র এবং এটা আপনি বলছেন আপনার ছাত্ররা আপনার এই জার্নির সঙ্গী, তাদেরকে নিয়ে আপনি সেলিব্রেট করবেন অবশ্যই 100% এখন সেলিব্রেট। এখন এই এখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের যে আঙ্গিক বা আপনার কলিগ বলেন, প্রশাসন বলেন, ছাত্রদের বলেন, গবেষণায় কিন্তু এগুলো কিন্তু একটা বড় নিয়ম কাজ করে পরিবেশটা, এই কনটেক্সটে আপনার কতটুকু হেল্প করে? না, আমার আমাদের যে ভাইস চ্যান্সেলর আছে উনি একটু অ্যাপ্রিশিয়েট করে, একটু অ্যাপ্রিশিয়েট করে, ওনাকে বলছি যে 100 আমি 100 করলে সেলিব্রেশন, বলছে ওকে লেটস সেলিব্রেট, এক্ষেত্রে উনি খুব পজিটিভ। এবং অনেক কিছুদিন আগে সাংবাদিক আমাদের জানুয়ারি মাসে মেবি সাংবাদিক সম্মেলনে উনি বলছে যে বাংলাদেশে যদি 10 জন কোয়ালিটি রিসার্চার থাকে তো আমার কথা বলছি ইনি তার একজন, অ্যাপ্রিশিয়েট এটা, এটা এগুলো অ্যাপ্রিশিয়েশন দরকার আছে, দরকার অবশ্যই। এখানে আমাদের এখানে একজন একটা প্রশ্ন করেছে আপনার জন্য, দর্শকরা, দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের আজকে সম্মানিত যে গেস্ট আছে ডক্টর তৌফিক ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তার কাছে আপনি প্রশ্ন করতে পারেন আপনার উচ্চশিক্ষা এবং গবেষণা নিয়ে যে কোনো প্রশ্ন। তো আমরা এই পর্যায়ে একটা প্রশ্ন নিয়ে নেই, আপনি যদি স্ক্রিনে দেখাই, এমডি আবুল কালাম সিদ্দিকি উনি বলেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পাবলিশিং পেপার্স অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ, ইফ ইউ রিসার্চ রিয়েলি চেঞ্জেস দ্য লাইফ অফ পিপল দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পাবলিশিং এ লট অফ জার্নালস, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ব্যাপারে আপনার মতামত, যেটা আমরা একটু আগে হয়তো আলোচনা করেছি। হ্যাঁ, রাইট, পাবলিশিং আইদার পেরিশ, হ্যাঁ হয় পাবলিশ হবে মানে যেটা ভালো হবে, না হলে সেটা প্রসেস হবে। এটা হলো কোয়ালিটি রিসার্চ, হলো একটা প্রোডাক্ট, এটা গুড প্রোডাক্ট, মার্কেট, আমাদের মার্কেটিং ভাষা যে এটা যে প্রোডাক্ট, ভালো রিসার্চ হলে সেটা সাইট হবে, আর খারাপ রিসার্চ পচা রিসার্চ হলে সাইট হবে না, তবে এটা একটা গুড প্রোডাক্ট, যদি রিসার্চ ভালো হয় কোয়ালিটি হয় তাহলে সেটা সাইট হবে, সেটা ভালো বিকাশ হবে বলবো। আমরা কিন্তু এটা আলাপ করলাম, কোয়ালিটি রিসার্চ যেমন দরকার আছে, হ্যাঁ কোয়ালিটি রিসার্চ যেমন দরকার আছে, ইমপ্লিকেশনও দরকার আছে, দরকার আছে এই রিসার্চের ইমপ্লিকেশন কোথায়, তো এগুলো হয়তো আমি চেষ্টা করতেছি এই ইমপ্লিকেশন সাইটটা একটা নতুন সেকশন আমার রিসার্চে অ্যাড করি, আমি যখন রিসার্চ ইয়ে করি একটা গোল সেট করি যে আমার রিসার্চটা এদের জন্য, তবে কোয়ালিটি রিসার্চের কোনো বিকল্প নাই, এটা মানতে হবে, কোয়ালিটি রিসার্চ হলে সেটা মানুষ সাইট করবে আর না হলে মানুষ সাইট করবে না। তবে এই আপনার যে ইয়াটা ওনার উত্তরটা কিন্তু আবার আরেকজন পিএইচডি স্কলার আছে, এই দর্শক যে প্রশ্ন করেছে উনি সোহেল রানা, উনি ইউএমএ পিএইচডি করছেন অলরেডি শেষের পথে, উনি কিন্তু আবার দিয়ে দিচ্ছে ওই যে একটু আগে যে প্রশ্ন করলো যে মিস্টার আবুল কালাম, উনি যে প্রশ্নটা করেছে ওনার আবার উত্তরটা কিন্তু অনেকটা আরেকজন দর্শক দিয়ে দিচ্ছে, উনি খুব সুন্দর লিখেছে, আপনারা দেখেন যে আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ কমন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নিড ফর এ পিএইচডি অ্যাট ন্যাশনাল লেভেল বিকজ ইটস এ স্পেশালাইজ সেগমেন্ট দ্যাট ক্যান এনশিওর দ্য কম্পিটিটিভ পলিসি মেকিং অ্যান্ড এফিশিয়েন্ট ডিসিশনস টু গেট দ্য কান্ট্রি ওয়ান স্টেপ অ্যাহেড, রিসার্চ ইমপ্লিকেশন ইজ দ্য অনলি
understandable at policy making level when the Bailey can step on to bring quality changes at the development sector. উনি কিন্তু খুব চমৎকার ভাবে এই বিষয়টা তুলে ধরেছে। আমার আমি বলবো যে ওই আবুল কালাম সিদ্দিকি উনি হয়তো উত্তরটা পেয়েছেন রাইট। তো আপনি এখন যারা বর্তমানে ছাত্র আছে যারা উচ্চ শিক্ষায় গবেষণামুখী হতে চায় বা উচ্চ শিক্ষায় যেতে চায় তাদের ব্যাপারে এখন যারা পড়তেছে তাদের ব্যাপারে আপনি পরামর্শ কি? তাদের প্রথমে আসলে ডিটারমাইন হইতে হবে জি আমি আসলে কি করতে চাই, আমি কি দেশের বাইরে যেতে চাই। তাহলে গবেষণার কোনো বিকল্প নেই এবং এই পটেনশিয়ালিটি বাইরের যারা প্রসপেক্ট সুপারভাইজার আছে তারা ছাত্রদের দেখাচ্ছিল পটেনশিয়াল, কিন্তু পটেনশিয়ালিটি হবে কীভাবে? এই যে পাবলিকেশন, পাবলিকেশন এক অনলি ওয়ে ইয়োর পটেনশিয়ালিটি, এক্সপ্লোর ইয়োর পটেনশিয়ালিটি। তো এখন এই যারা আপনার কি মনে হয় যে এই উচ্চশিক্ষা যদি যেতে চায় তো ওই যেতে গেলে আপনার এই যারা এখন আছে পাবলিকেশন সারা কি তারা ফান্ড পাবে বা তারা উচ্চ শিক্ষায় সুযোগ পাবে? আপনি তাদের ক্ষেত্রে পাবলিকেশন অবশ্যই আমি হলো আমি আমি বলি তারা যদি কোনো ক্রমে একটা এসসিআই জার্নালে ইন্টারেস্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করে তাহলে সেটাই তার জন্য পিএইচডি করার জন্য যথেষ্ট এবং সেটাই তাদের ওয়ে 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 টু পিএইচডি করতে পারবে। সে ওই পাবলিকেশন দিয়ে হয়তো সে ফান্ড ম্যানেজ করে পাবে, সুপারভাইজারকে সে কনভিন্স করতে পারবে, কারণ ওই পেপারটাই হলো তার ইয়া আমি তাদেরকে বলবো যেভাবেই হোক তারা জন্য গার্বেজ জার্নালে আমাদের প্রিডিটরি জার্নালে পাবলিশ না করে। আমরা আসলে এই অবস্থায় এটাই স্বাভাবিক, কোনটা প্রিডিটরি কোনটা ভালো জার্নাল তারা বুঝতে পারে না। অনেকে আমাকে ইনবক্স করে স্যার এই জার্নালটা কেমন, আমি তাকে সাজেস্ট করি যে না তুমি এটা দেখো, এটা ইন্ডেক্স দেখো, এটা করো ওটা করো, সে আসলে জানবেন এটা স্বাভাবিক। আমি সবসময় যেটা বলি যে দশটা গার্বেজ জার্নালে পাবলিশ করার চেয়ে একটা ভালো জার্নাল পাবলিশ খুব গুরুত্বপূর্ণ, সে কোয়ালিটি ওই একটা জার্নালে হলো তাকে হলো তার উল্টো যেটা হয় যে যদি আপনি প্রিডিটরি জার্নালে আপনি প্রকাশ করেন এটা হয়তো আপনার ডিসক্রেডিট হবে উল্টা, যে সে উল্টা আর পাবলিকেশনটা উল্টো আপনার ক্ষতি করবে, আপনার কি মনে হয়? রাইট, হ্যাঁ, কারণ আপনার ক্রেডেনশিয়ালটা সেটা প্রশ্নবিদ্ধ করবে। রাইট রাইট, এবং একটা নেগেটিভ ধারণা যে প্রসপেক্ট সুপারভাইজার বা নেগেটিভ ধারণা হবে, এ তো রিসার্চ গার্বেজ রিসার্চ করছে, ওই যে পাবলিশ নাহলে এটা ওটা পেরিশ হবে, তালিকা প্রকাশ করে বাইরে কোনো জার্নালে বাইরে কোনো একনলেজ করে না বা এটাকে কোনো বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দেয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশে এই জায়গাটা একটু পিছিয়ে আছে যে তারা একটা বেঞ্চমার্ক করে দিতে পারে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা এই জার্নালগুলোতে এই ইয়াতে পাবলিশ করা যাবে, আর বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জার্নালে কোনো ইয়াতে যদি হয় তারা এগুলো গ্রান্টেড করবে না এবং কোনো প্রমোশন বা ইন্টারনাল কোনো ইয়াতে কাজে লাগবে না। সেক্ষেত্রে আমার মনে হয় ইউজিসি এবং মন্ত্রণালয় এরকম একটা স্টেপ নিতে পারে, কারণ আমাদের অনেক শিক্ষকরা নবীন শিক্ষকরা এবং ছাত্রদের অনেকেই জানেন না যে আপনার ইন্ডেক্স জার্নাল কি, প্রিডিটরি জার্নাল কি বা পিয়ার রিভিউড জার্নাল কি। তো এই কাজটা এখন মনে হয় পলিসি লেভেলে করা দরকার, আপনি কি মনে করেন? এটা এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করা দরকার এবং এটা আশু করা দরকার। এটা করলে একটা গুণগত একটা পরিবর্তনের একটা প্রথম ধাপ আমি বলবো যেটা করতে পারে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করা দরকার, কারণ কোয়ালিটিকে এনশিওর করতে হবে। আপনি যেটা বললেন যে চায়নায় আপনার ইয়ে আছে, জি জি জি, আপনি যেটা বললেন যে চায়নায় যদি গবেষণা ভালো না করতে পারলে তাকে ইয়া করে অ্যাওয়ার্ড দেওয়া হয়, আর যদি গবেষণা টার্গেট ফুলফিল তাকে আবার উল্টা পানিশমেন্টও আছে।
তো এই ব্যবস্থাটা আমাদের অনেক, কারণ এটা থিওরি এক্স আসলে, যে আমাদের দেশে যখন কেউ যদি এরকম বাধ্য হয় তখন কিন্তু অনেকেই কাজ করে, কিন্তু আমাদের দেশে হয়তো বা এই ইয়েটা নাই, যে এই যে ইয়াটা কালচারটা, সেটা আপনার, আমার মনে হয় এই কালচারটা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা যুক্তিযুক্ত বা কতটা অ্যাপ্লিকেবল, আপনার কি মনে হয়? আমাদেরও অ্যাপ্লিকেবল যদি আমরা সীমিত আকারে ফান্ড দিই, ফান্ড দিয়ে বলবো গবেষণা করতে হবে, এটা এনশিওর করতে পারি কোয়ালিটি গবেষণার জন্য, তাহলে তো আমি তাকে ইম্প্রুভ করতে পারবো, আমি ফান্ড দিলাম, আমি তোমাকে ইয়ে দেবো, ইনসেন্টিভ দেবো, এটা দেবো, সুবিধা দেওয়ার পর এটা করা দরকার, তাহলে আসলে তখন মানুষ বাধ্য হয়ে পড়বে, কারণ ওই সমস্ত দেশ তো ওরা প্রচুর ফান্ড দেয় বা গ্রান্ট দেয়, সরকার থেকে বিভিন্ন গ্রান্ট পায়, তো পাওয়ার পরে তারা এই ধরনের বড় বড় রিস প্রজেক্টে কাজ করতেছে এবং ভালো ভালো পাবলিকেশন করতে পারতেছে। আপনি বাইরে পড়াশোনা করেছেন, এই চায়নায় দেখছেন, আমার মনে হয় আপনারও দেখেছেন চায়নায়, মনে হয় বাংলাদেশি অনেক শিক্ষকও মনে হয় পেয়েছেন আপনি, মনে হয় আছে, আছে, তো এই যে তারা এখানে ভালো কাজ করতেছে, এখন তাদের সাথে কথা বলে কি মনে হয় যে তারা কোন কারণগুলোতে বা কিসের অভাবে বা দেশে আসতে চায় না বা দেশে ফিরছে না? তারা বাংলাদেশে যে যে কি বলবো, স্যালারি, টিচারদের স্যালারি স্ট্রাকচার নট আপ টু ডেট, ইভেন ইন্ডিয়া কম্পেয়ার করি, ইভেন পাকিস্তান কম্পেয়ার করলে হলো অনেক ব্যবধান, আসলে আসলে এই ব্যবধানটা এটা হলো বড় কি বলবো বাধা, অন্তরায়, হ্যাঁ অন্তরায় এই ব্যবধানটা, ওই জন্য তারা আসতে চায় না, তারা ওখানে মনে করে ওইটা হলো তার জন্য সিকিউর, নিরাপদ, এই এই জন্য অনেকে ইয়ে করতে চায় না, ওখানে ফান্ড পায়, আমাদের এখানে ফান্ডিংয়ের অভাব, ওখানে ফান্ড অ্যাভেলেবল, তারপর ওখানে একটা নিশ্চিত জীবন। শিক্ষকরা চায়নাতে কিরকম অ্যাকনোলেজ পায় আমাদের দেশের তুলনায়, শিক্ষকদের অবস্থান, আমাদের যে রাষ্ট্রীয় যে ট্রিটমেন্ট এবং চায়নায় যে আপনি দেখছেন শিক্ষকরা, তাদের অবস্থান কি, ব্যবধানটা কি? শিক্ষকরা ওখানে টপ টপে আমি বলবো, ওরা স্যালারি খুব ভালো, স্ট্রাকচার ভালো, ওরা সুযোগ সুবিধা বলেন, তারপর ওদের ইনসেন্টিভ বা আরও যেগুলো আছে পার্সপেক্টিভ এবং সম্মান সেখানে আছে টিচারদের, পলিসি লেভেলে তাদের কন্ট্রিবিউট করে টপে রাখে, পলিসি লেভেলে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, ওদের ওদের রিসার্চের ইয়েই হচ্ছে, কোনো না কোনো ইমপ্লিকেশন থাকতে হবে, চায়নার কোনো ইমপ্লিকেশন থাকতে হবে, এই রিসার্চটা এই ইমপ্লিকেশন মাস্ট, ইভেন আমি ইয়াতে বলতে পারি যে কোরিয়া, ওরা কোনো কিছু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার আগে হয়তো 10 বার রিসার্চ করে, চায়নাও তাই, রিসার্চ করার পরে আমরা হয়তো যেটা যেটা করি হয়তো প্রিলিমিনারি সার্ভে করি, তারপর আসলে সেটা কোনো রিসার্চ না, তারপর প্রজেক্টে যাই, তারপর প্রজেক্ট ফেলার। তো ডক্টর তৌফিক ভাই, আপনার ইয়ে এই এই গবেষণা যাত্রায় আপনার আলটিমেট টার্গেট কি, কত দূর যেতে চান, আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? ও আপনাকে আমি বলি, আমি হয়তো সামনের বছরে আমি হয়তো পোস্টডকে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি এখন হয়তো বলতেছি না, সামনের বছর বছরের প্রথমেই হয়তো আমি পোস্টডকে যাব, যদিও মনে করি যে পোস্টডক অনেকে অনেকে মনে করে যে পোস্টডক আমি আর পোস্টডক কি করব, কিন্তু আমি মনে করি যে এটা দরকার আছে, নিজেকে আরো নিজের নিজের মান আরো স্ট্যান্ডার্ড আরো বাড়ানোর জন্য সামনে আমি হয়তো পোস্টডকে যাব, এবং আরো কোয়ালিটি কাজ করতে চাই, আমার দেশ ইউনিভার্সিটি এবং ছাত্ররা উপকৃত হয়, এবং অবশ্যই তো আপনি আবার পোস্টডক করে অবশ্যই আবার দেশে কন্ট্রিবিউট করবেন, দেশে ফিরে আসবেন। অবশ্যই দেশে ফিরে আসবেন আবার পোস্টডক করে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই ব্যাক করব, আর আমরা জানি যে আপনি কোভিডের কারণে হয়তো যেতে পারতেছি না, তো কোভিডের পরে অবশ্যই অবশ্যই আমরা কন্ট্রিবিউট করব।
আমি যা আমরা জানি যে আপনি এই বিভাগের দায়িত্ব পালন ছাড়াও আপনি ই লার্নিং সেন্টার বেগম রোকেয়া রুটের ডিরেক্টর, তো ওই পর্যায়ে ই লার্নিং এ বাংলাদেশের এই যে সীমাবদ্ধতাগুলো ইতিমধ্যে আপনি আমরা জানি না আপনার ক্লাসে গিয়েছেন কিনা, কি অবস্থা এটার স্ট্যাটাস কি? ই লার্নিং আমাদের আসলে ই লার্নিং এ যেতে হবে, আসলে আমরা প্রিপেয়ার্ড না, এটা বড় কথা হলো। আমরা জানতাম না যে আমাদের মহামারী আসবে, মহামারী আসলে আমরা কি করব সেটার জন্য আমরা প্রিপেয়ার্ড না। এই প্রিপেয়ার্ডনেস না থাকার কারণে আমরা এখন অনলাইনে ক্লাস শুরু করতে পারতেছি, শুরু করতে গেলে যে বাধাগুলো আছে এই বাধাগুলো কীভাবে আমরা ইয়ে করবো। আমাদের বড় সমস্যা যেটা বড় অনলাইনে সেটা নেট অ্যাক্সেস, অনেক অনেক জায়গায় অনেক গ্রামে 2G পায় না, এটা একটা বড় বড় আমি বলি যে ইন্টারনেট যদি বলতে বলা হচ্ছে শহরে ওদিকে হতে হচ্ছে, আবার ইন্টারনেটের যে খরচ এটা একটা বড় প্রবলেম স্টুডেন্টের জন্য, তো আর অনেক ইয়ে আছে। তবে এগুলো ওভারকাম করে আমাদের অনলাইনে যেতে হবে। এটা যদি আরও দীর্ঘায়িত হয়, কোভিড নিয়ে আমার নিজের কিছু গবেষণা আছে, দীর্ঘায়িত হলে তখন কি হবে, তখন আমাদের অনলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তবে আমাদের এগুলো সমস্যাগুলোকে ইয়ে করতে হবে, রিজলভ করে তারপর যাইতে হবে, না হলে দেখা যাবে যে আমার স্টুডেন্ট 60 জন, অনলাইনে 10 জন ক্লাস করতেছে 20% বা 30%, তাহলে তো অনলাইনের ইয়ে হলো না, উদ্দেশ্য সফল হইল না, যাতে সবাই ইয়ে করতে পারে ক্লাস মানে ইন্টারেক্টিভ। এখন আপনাদের বিশ্ববিদ্যালয়ের আপাতত পরিকল্পনা কি? সরকার পরিকল্পনা হলো আমরা শুরু করব, তো আমরা কিছু প্রবলেম আইডেন্টিফাই করছি, এই এইগুলো যদি UGC বা সরকার সলভ করে তাহলে আমরা শুরু করব অচিরেই, হয়তো দেখা যাবে যে এই মাসে শুরু হবে। যদি ইন্টারনেট কম মূল্যে পাওয়া যায়, ছাত্রদের আমরা সেই সুবিধাটা দিতে পারি, তাহলে আমরা শুরু করব। আমরা এমনি মানসিকভাবে প্রিপেয়ার। জি, তো আমরা জানি যে আমাদের দেশে আরেকটা একটা কথা আছে যে অনেকে বলে যে আসলে গবেষণার কথা যারা বেশি বলে বা বেশি কথা বলছে, এখন আমাদের দেশে হচ্ছে সব টিচিং ইউনিভার্সিটি। আপনি জানেন যে রিসার্চ ইউনিভার্সিটি এবং টিচিং ইউনিভার্সিটি একটা ক্লাসিফিকেশন আছে, তো বলে না না আমাদের দেশে গবেষণার দরকার নেই, আমরা তো সব টিচিং ইউনিভার্সিটি। তো এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন কি যে টিচিং ইউনিভার্সিটি এবং রিসার্চ ইউনিভার্সিটি যে তর্কটা সেটা সেটা কাটিয়ে উঠে কিভাবে, বা এটা বাংলাদেশের যে অবস্থানটা ইউনিভার্সিটিগুলো এত ইউনিভার্সিটি সেটা আপনি কিভাবে দেখেন? আমার আমার যেটা মনে হয় বাংলাদেশে আসলে একটা চাইনিজ একাডেমি অফ সায়েন্স এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় দরকার, গবেষণা বিশ্ববিদ্যালয়, অনলি গবেষণা, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স ইউনিভার্সিটি, সে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবরেট করবে এবং সেখান থেকে বিভিন্ন পটেনশিয়াল রিসার্চারদের সে ওখানে ইয়ে করবে সেট আপ, তাহলে দেখা যাবে যে গবেষণার গুণগত মান তারা ওখানে একটা ট্রেনিং পাবে এবং সেটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেবে। এটা খুবই খুবই দরকার যে ওই একাডেমি অফ সায়েন্সের মতো একটা গবেষণা নির্ভর ইউনিভার্সিটি, যতদিন এটা হবে না ততদিন পর্যন্ত এই এই কথাগুলো আসবে, জি টিচিং ইউনিভার্সিটি না গবেষণা ইউনিভার্সিটি। তো একটা এটা দরকার, খুবই দরকার, ডেডিকেটেড কয়েকটা রিসার্চ ইউনিভার্সিটি দরকার, রাইট, দরকার ডেডিকেটেড, তাদের কাজে হবে রিসার্চ এবং এখান থেকে ট্রেন পেয়ে হল ট্রেনিং পেয়ে হল অন্য জায়গায় যাবে। আমার মনে হয় আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো কেন এই টিচিং ইউনিভার্সিটি রিসার্চ ইউনিভার্সিটি কথাগুলো আসে, আমার মনে হয় যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের যে কোর্স লোড, অ্যাডমিনিস্ট্রেটিভ যে লোড আছে, কোর্স লোড, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজ আছে, এগুলো অতিমাত্রা একটা। আপনি কি মনে করেন না যে গবেষণা করতে গেলে এই কোর্স লোড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে দায়িত্বগুলো আছে, রেসপন্সিবিলিটিগুলো আছে, সেগুলো বাধার সৃষ্টি করে গবেষণায়? অনেক বড় বাধা। আমি নিজেও, হ্যাঁ আমি নিজেও বলি যে আমাকে যখন আমি PhD করে আসার পর আমাকে 10টা কোর্সও নিতে হয়েছে, ক্যান ইউ ইমাজিন 10টা কোর্স আমাকে, তাহলে তখন কোয়ালিটি এনশিওর করা খুব কঠিন, একদিনে হয়তো 6টা ক্লাস নিতে হচ্ছে কোয়ালিটি এনশিওর, যদি আমি 2টা বা 3টা কোর্স নিতাম তাহলে তাদের ছাত্রদের আমি কোয়ালিটি দিতে পারতাম টিচিং, এই জন্য আমাদের শিক্ষক স্বল্পতা এটা একটা বড় বাধা। যদি শিক্ষক বেশি হইতো তাহলে দেখা যাইতো যে হয়তো লোড কমে যেত তখন,
তখন গবেষণায় টিচাররা ইনভলভ হতে পারে। আবার এই আপনারা আমি জানি যে বেগম রোকেয়া অপেক্ষাকৃত নতুন ইউনিভার্সিটি বড় বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায়, তো আপনি দেখবেন বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক অপ্রতুলতা তেমন নাই, তারাও কিন্তু এই এই গবেষণা এত না। আপনি যেমন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষক, আপনি নিজে দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, তো ওই ওই জায়গাতে শিক্ষকরা তারপরেও কেন গবেষণামুখী হয় না? এটা গবেষণামুখী না হওয়ার একটা কারণ হলো সে সে জানে যে 15টা পেপার হলে তো তার সারা জীবন ফুল সারা পার, তাকে তো আর গবেষণা করতে হবে না। প্রফেসর হলে তার কোনো কথাই নেই, সে সব পার করছে, এখন শুধু শেষ কেরিয়ার শেষ করবে কিভাবে এটাই ইয়ে থাকে। তখন যদি আমরা ইয়ে করতো, তখন কিছু যদি ইয়ে দিত যে গবেষণায় কিছু বাইন্ডিং, মানে গ্রেড টুতে যেতে গেলে গ্রেড ওয়ানে গেলে এগুলো লাগবে, তখন তাহলে একটু গবেষণা করতো। তো আপনার আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করছে বা তাদের মন্তব্য দিচ্ছে, মন্তব্যগুলো অনেক বড় বড়, অনেক ভালো ভালো পজিটিভ দিচ্ছে। না দেখি যে আমরা একটা দেখি, খুবই ভালো আলোচনা বলতেছে আপনার, আমরা খুব লাকি আপনাকে পেয়ে। আপনি আমি আগেও বলেছি অনুষ্ঠানের শুরুতে এবং এখনো আপনি আমার খুব পছন্দের একজন গবেষক, তো আমরা চাই যে আপনি এই গবেষণা এবং এই পাবলিকেশনসে বা এই গবেষণা এবং ডেভেলপমেন্টে বাংলাদেশে আপনি যেমন আপনার বিশ্ববিদ্যালয়ের অংশীদার, আমাদের দেশের অংশীদার, এবং আশা করি যে আমাদের লিঙ্কুইথের সাথেও আপনি পরবর্তীতে আপনাকে পাবো ইনশাল্লাহ। কারণ আমরা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে দেখছি খুব গবেষণা নিয়ে খুব বেশি প্ল্যাটফর্ম নাই, কথা হয় না, কাজ হয় না। আপনি জানেন যে নতুন শিক্ষকরা বিশেষ করে গবেষণার হাতে করার জন্য কিন্তু অনেক ট্রেনিং দরকার, ওয়ার্কশপ দরকার, হ্যান্ডস অন ট্রেনিং দরকার, এগুলো কিন্তু আমাদের দেশে নাই। তো আমরা চাচ্ছি যে এই যে যেখানে তারা মনে করে যে অনেকটা একটা ইনস্টিটিউশনাল একটা যে গ্যাপটা সেটা তারা যেন মনে করে যে আমাদের এখানে সুপারভাইজার গাইড আছে। তো আমরা সামনে এরকম আরো অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, যেমন আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে যে এসপিএসএস এ যারা নবীন আছে তাদের এসপিএস এর স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং থেকে শুরু করে ওগুলো একটা ট্রেনিং আছে, ওয়ার্কশপ। তো আমরা চাই যে আপনারা দেশের এবং যারা আপনার দেশে আছেন অলরেডি বা দেশের বাইরে আমাদের যারা বাংলাদেশি আছে তারা যেন আমাদের দেশের নবীন শিক্ষক এবং গবেষকদের প্রমোট করে, তাদেরকে হেল্প করে ডেভেলপ করে। তো এই অবশ্যই আপনাদেরকেও আমরা আমাদের এই লিঙ্কুইথের সাথে সবসময় পাবো বলে আশা করি। কিভাবে একটা পেপার ইয়ে করতে হয়, পাবলিশেবল করতে হয়, এই জিনিসগুলো আমি ইয়ে করতে পারি, মানে টিচ তাদের সবাই উপকৃত হয়। অবশ্যই আমরা আপনি সময় দিলে হাউ টু পাবলিশ এ সাইন্টিফিক পেপার ইন গুড জার্নালস, তো আমরা আপনার সময় পেলে অবশ্যই আমরা আপনাকে দিয়ে আমরা একটা ওয়ার্কশপ করাবো ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্মে। আপনি জেনে খুশি হবেন আমাদের প্ল্যাটফর্মে কিন্তু দেশে বিদেশের যারা আছে এখানে কিন্তু অডিয়েন্সটা একটু ডিফারেন্ট, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক মোটামুটি সবাই যারা আছে, যদি এখানে 1500 মানুষ থাকে 1500 মানুষই এই ক্লাসে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে এই গবেষণা এবং শিক্ষা একটা বিপ্লব আনতে, কারণ এগুলো নিয়ে প্রচুর কাজ হওয়া দরকার, কথা হওয়া দরকার, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। আপনি আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, এই পর্যায়ে আপনি একদম বাংলাদেশে যারা বর্তমানে নতুন শিক্ষক বা গবেষক তাদের ক্ষেত্রে যদি আপনার কোনো কনক্লুডিং রিমার্কস থাকে বলতে পারেন। প্রথমে আপনাকে ধন্যবাদ একটা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে এটা আমার আমি মনে করি যে এটা হলো একটা সেতু বন্ধন, সেতু তৈরি করতেছে রিসার্চার দেশে দেশে দেশের বাইরে, এটা আসলে গুণগত মান পরিবর্তন করতে সাহায্য করবে। তো আমি যারা তরুণ গবেষক আছে তাদেরকে আমি বলবো কি প্যাশনটা খুব খুব দরকার গবেষণা, এবং কি হার্ডওয়ার্কিং এবং সেলফ মোটিভেশন,
এই তিনটা জিনিস থাকে তো আশা করি যে গবেষণায় ধৈর্য ধরলেই ভালো কিছু সম্ভব। সবরি ম্যাপ বলে এরকম তাদের, আমার এই তিনটাই হলো পরামর্শ, সেলফ মোটিভেশন, প্যাশন আর হার্ট। ডক্টর তৌফিক রিপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়, এবং আমি জানি আপনি বলেছেন যে আপনি গ্রামের বাড়িতে, তারপর আজকের এই আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমি নিশ্চয়ই আজকে যারা আমাদের দর্শক আছে জি, আজকে যারা দর্শক আছে আমাদের এই আজকের আলোচনা, আপনার যে যে ইনসাইটফুল ডিসকাশন, সেই ডিসকাশন থেকে অবশ্যই অনেক কিছু জানতে পেরেছেন, অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এবং আমি আশ্বস্ত করতে চাই, আমি যতদূর জানি তৌফিক রিপন ভাইকে, উনি খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ। আপনারা যদি আপনার লাইনে কাউকে যদি গবেষণা করতে চান, আপনি ওনাকে অ্যাপ্রোচ করলে ইনশাল্লাহ উনি পজিটিভ হবে। তাছাড়া আজকে থেকে আমাদের এই প্ল্যাটফর্মে, লিঙ্ক উইথ প্ল্যাটফর্মে আজকে থেকে অবশ্যই আমাদের একজন সহযোদ্ধা হিসেবে ডক্টর তৌফিক ভাইকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ তাকে নিয়ে আরো নানা আয়োজনে হাজির হব। তো আমাদের প্রতি আজকের যে আয়োজন, এরকম প্রতি শুক্রবারে আমরা আয়োজনটা করে থাকি। আগামী শুক্রবারে ইনশাল্লাহ আবার কোন একজন স্কলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই প্রত্যাশা রেখে এবং তৌফিক ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনের ইতি টানছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।